হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, ফেস ডিটেকশন রিকগনাইজেশন অ্যাপের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। এই পার্টে আমি আপনাদের সাথে আছি। আপনারা যারা প্রথম পার্টে ভিডিও দেখেন নাই, তারা অবশ্যই প্রথম পার্টে ভিডিও দেখে নেবেন। প্রথম পার্টে ভিডিওটা না দেখলে হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু স্কিপ করে যাবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্রথম পার্টের পুরো ভিডিওটা দেখার পর দ্বিতীয় পার্টের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আপনার থাকে বেল আইকন বাটনটাকেও ক্লিক করেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের পরবর্তীতে কাজে। তো আমরা কি করেছিলাম, প্রথম পার্টে এর ডিজাইনটা করেছিলাম। তো প্রথম পার্টের ডিজাইন যারা দেখেন নাই, তারা অবশ্যই দেখে নিয়ে যাবেন। আমি আপনার ভিডিও সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর আই বাটনে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের ডিজাইনের পাশ। তো আমরা আবার একটু রান করায় দেখি। ঠিক আছে, আমাদের প্রথম পার্টের ডিজাইন ছিল এরকম। আমরা এখন দ্বিতীয় পার্টে চলে আসছি। তো দ্বিতীয় পার্টে আসার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে কিছু বেশ কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করে নিতে হবে। আমরা চলে যাব গ্যাডেল বিল্ড মডেল এখানে, এবং এখানে আমরা কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করবো। তো ডিপেন্ডেন্সিগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডিপেন্ডেন্সিগুলো দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে। আপনাদের নিয়ে টেনশন করতে হবে না, আমি এই ডিপেন্ডেন্সিগুলো আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো আমি এই ডিপেন্ডেন্সিটাকে কপি করে নেই। কপি করে নিয়ে আমরা গেডেল গেডেল স্ক্রিপ্ট বিল ডট গেডেল, এবং এইখানে ডিপেন্ডেন্সি পোর্শনের ভেতরে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে সিঙ্ক্রোনাইজ না করে দেবো। তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে নিতে হবে। তো আমার কম্পিউটার ইন্টারনেট কানেকশন ছিল না, তো আমি কম্পিউটার ইন্টারনেট কানেকশন দিয়ে নিলাম। এবং ইন্টারনেট কানেকশন হওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ডিপেন্ডেন্সিটা দেওয়ার পরে সিঙ্ক্রোনাইজ নাও ক্লিক করবেন। সিঙ্ক্রোনাইজ নাও ক্লিক করার সাথে সাথে নিচের দিকে গেডেল বিল্ড রানিং প্রসেস চলবে। এই ডিপেন্ডেন্সিগুলো আমাদের কি অ্যাড হয়ে ডাউনলোড হয়ে আমাদের এখানে অ্যাড হয়ে আসবে। তো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এইগুলো ডিপেন্ডেন্সিগুলো অ্যাড না হলে আমরা পরবর্তীতে জাভা কোডে কাজ করতে পারবো না। তো এই সময়টুকুর মধ্যে আমি বলে রাখি, আপনারা যারা বিগিনার আছেন, তারা অবশ্যই আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের বিগিনার অ্যান্ড্রয়েড বিগিনার প্লে লিস্টে ভিডিওগুলো দেখবেন। দেখার পর আপনারা অ্যান্ড্রয়েড প্রোডাক্টের ভিডিওগুলো দেখবেন। দেখার পর আশা করি আমার ভিডিওগুলো দেখলে আশা করি আপনি একদম ভালো অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলে যাই, এখনো আমাদের গেডেল বিল রানিং চলতেছে। এটা আসলে ডিপেন্ড করে আপনার কম্পিউটারের আপনার মানে ইন্টারনেট কানেকশনের উপর, আপনার কম্পিউটারের বা আপনার ইন্টারনেট কানেকশন যত ভালো হবে দ্রুত তত এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড হয়ে যাবে। তো আমাদের এই ডিপেন্ডেন্সি গুলো এখনো প্রসেসিং চলতেছে। প্রসেসিং শেষ হওয়ার পরে আমরা আসলে কাজ করাইতে পারবো। দেখেন এখানে ইন্ডেক্সিং চলতেছে, তো আমরা এখানে এটা ক্লিক করে দিতে পারি। ওকে, ইন্ডেক্সিং হওয়ার পরে আমরা এটাকে ওকে এন্ড হ্যাঁ অ্যাপ্লাই করে দিই। নিচের দিকে দেখেন আমাদের এখানে ইম্পোর্টিং ফেস রিকগনিশন গেডেল প্রজেক্ট, আমাদের এই প্রজেক্টটা ইম্পোর্টিং হতেছে। তো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতেই হবে, দেন হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে চলে আসবো। ওকে, আমাদের প্রজেক্টটা নাও রেডি, আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে চলে আসলাম। কারো যদি এইখানে মেইন অ্যাক্টিভিটি জাভা কোডের এই ফাইলটা না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সে আপনি আপনি কি করবেন, আপনি এই যে এখানে জাভা নামক ফোল্ডারের ভিতরে এখানে কম ডট এক্সাম্পল যে প্যাকেজ নামক ফোল্ডারটা আছে, সেই প্যাকেজের ভিতরে ক্লিক করলে এখানে মেইন অ্যাক্টিভিটি নামে একটা ফাইল পাবেন। এখানে ডাবল ক্লিক করলে সেই একটা অ্যাক্টিভিটি আমরা পেয়ে যাবো। তো আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে চলে আসলাম। তো আমাদেরকে প্রথমে যে আমরা ভেরিয়েবলগুলো ইউজ করেছি, সেগুলো হচ্ছে আপনাকে এখানে মূলত আমরা যেটা ইউজ করবো রেজাল্ট, এবং এই দুটো ইমেজ ভিউ এবং এই ভেরিফাই বাটনটা। তো এই সমস্ত বাটন বা অ্যাট্রিবিউটসগুলো আপনাকে মেইন অ্যাক্টিভিটিতে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা এখানে ইম্পোর্ট করে নিই, দুঃখিত এখানে আমরা ইম্পোর্ট করে নিই। কী কী নিয়েছিলাম আমরা, আমরা নিয়েছিলাম হচ্ছে ইমেজ ভিউ। তো এখানে আমরা ইমেজ ভিউটাকে ফাইন্ড করে নিই। ওকে, ইমেজ ভিউ, এবং ইমেজ ভিউ এর পরে আমরা যেহেতু দুইটা ইমেজ ভিউ নিয়েছি, তো একটা ইমেজ ভিউ নিয়েছিলাম অরিজিনাল ইমেজ, তার জন্য লিখলাম ওআরআই ইমেজ। ওকে, অরিজিনাল ইমেজ। আরেকটা হচ্ছে আমার কি ছিল, আরেকটা ছিল আমার টেস্ট ইমেজ। ওকে, তো এখানে আমি লিখলাম টেস্ট ইমেজ। ওকে, এখানে একটা ইমেজ আমরা নিতে পারি টেস্ট ইমেজ বা টেস্ট বিট ম্যাপ, বা যাই নেন না কেন আমরা এখানে স্টেট বিট ম্যাপ হিসাবে এর অবজেক্টটা নিলাম। ওকে, বিট আমি ক্লোন দ্বারা ক্লোজ করে দিই। তারপরে আমরা কে নিয়েছিলাম, তারপরে আমরা নিয়েছিলাম, সরি এখানে আমি সরি এখানে আমি বিট ম্যাপ নিয়ে বলছি, দুঃখিত এখানে আমি টেস্ট ইমেজ নেব। তো এখানে আমার এখানে আমাদেরকে নিতে হবে টেস্ট ইমেজ, যেহেতু আমি এই ইমেজটা কি আমাদের টেস্ট ইমেজের ছিল, এখানে আমি টেস্ট ইমেজের অবজেক্টে নেই।
এবং আরো কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম হচ্ছে একটা বাটন, তো বাটন ভেরিফাই বাটন, তো বাটনটা নিয়ে নিই আমরা বাটন, এবং বাটনের অবজেক্ট ছিল কি ভেরিফাই বাটন, তো এই জন্য আমরা লিখতে পারি বিইউ ভেরিফাই। ওকে, যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, তবে এটা লিখতে হবে এমন কোনো কথা নাই, তবে আমি যেটা লিখতেছি সেটা লেখার জন্য, কারণ হচ্ছে আমি যে কাজটা করতেছি সেই কাজটা আপনিও করবেন, তো এই কারণে অন্য একটা অ্যাট্রিবিউটস লিখলে সেটা আপনার ভুল হতে পারে। তো আমরা আরো নিয়েছিলাম টেক্সট ভিউ, এখানে আমরা টেক্সট ভিউ নেই এবং এর অবজেক্ট হিসেবে নিয়েছিলাম আমরা, এটার নাম দিয়েছিলাম রেজাল্ট টেক্সট, তো এখানে আমরা এর অবজেক্টে রিলেটেড কাজ করি, তো এখানে আমরা টেক্সট এর অবজেক্ট নিলাম হচ্ছে রেজাল্ট টেক্সট। আমাদের আরো কিছু ভেরিয়েবল লাগবে, তো এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে নেই, যেহেতু পরবর্তীতে আমাদের কাজ করতেই হবে, তো এখানে আমাদের বেশ কিছু ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে টেনজার ফ্লো হাইট, তো আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি প্রোটেক্টেড ইন্টারপ্রিটার, প্রোটেক্টেড ইন্টারপ্রিটার, এখানে আমরা প্রোটেক্টেড ইন্টারপ্রেটার, এবং এর অবজেক্ট হিসেবে আমরা নিলাম টেনজার ফ্লো লাইট, ওকে টি ফ্লাইট। এখানে আমাদের আরো যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে ইমেজের সাইজটা, তো এখানে আমরা ইমেজের সাইজটা ডিক্লেয়ার করে দিই প্রাইভেট ইন্টিজার, তো ইমেজের সাইজটা অবশ্যই ইন্টিজার টাইপ হবে, তো এখানে আমরা ইন্টিজার নিলাম, এই কারণে প্রাইভেট ইমেজ সাইজ, এখানে আমরা ইমেজ সাইজটা ডিক্লেয়ার করে দিই, ওকে ইমেজ সাইজ সাইজ এক্স অক্ষ বরাবর, তো এখানে আমাদের এক্স অক্ষ বরাবর, যে কারণে আমি এক্স নিলাম একটা, তো একই কাজ করতে হবে পরবর্তী ওয়াই অক্ষ বরাবর জন্য, ওয়াই এক্সেস এর জন্য, তো আমাদেরকে এই এই লাইনটা কপি করলাম, কপি করে শুধু এক্স এর পরিবর্তিতে এখানে আমরা ক্যাপিটাল ওয়াই ব্যবহার করব। ওকে, এন্ড আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি, আমাদেরকে আরো যা লাগবে সেটা হচ্ছে ইমেজের মিন, সেটা হচ্ছে অবশ্যই প্লট টাইপের, তো এখানে আমরা ইমেজের ঠিক আরো ডিক্লেয়ার করতে পারি প্রাইভেট স্ট্যাটিক, সরি এখানে আমাদের হটা হবে স্ট্যাটিক ফাইনাল প্লট, এবং এটা হবে ইমেজ মিন, ওকে ইমেজ মিন নামক একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, এম ই এন মিন ইজ ইকুয়াল টু, যেটা অবশ্যই অবশ্যই হবে সেটা হচ্ছে ফ্লোর টাইপ, তো এখানে আমরা এটা লিখতে পারি 0.0f, এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। আমাদেরকে একই কাজ দ্বিতীয়বার করতে হবে, তো এই লাইনটা আমরা কি করলাম কপি করি, কপি করে নিয়ে এতে পেস্ট করে দেই, এবং এখানে ইমেজ মিনের পরিবর্তে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ইমেজের এসটিডিডি, মানে ইমেজের লোকেশন যেটা, ওকে এসটিডি, এটা হবে আমাদের 1.0f। ওকে, তারপরে আমরা যে কাজটা করতে পারি, আমাদেরকে লাগবে সাহায্য লাগবে বিট ম্যাপের, আমাদেরকে সাহায্য লাগবে ইমেজের ইউআরআইটাকে, তো আমরা এখানে ইমেজ বিট ম্যাপটা ডিক্লেয়ার করি, সেটা অবশ্যই পাবলিক নিব আমরা, পাবলিক বিট ম্যাপ, ওকে বিট ম্যাপ, এবং বিট ম্যাপ যেহেতু আমাদেরকে পরবর্তীতে অনেক জায়গায় ইউজ করতে হবে, তো তার জন্য আমরা বিট ম্যাপের অবজেক্ট হিসাবে ডিক্লেয়ার করি অরিজিনাল বিট ম্যাপ এবং টেস্ট বিট ম্যাপ, ওকে বিট ম্যাপ, একটা হচ্ছে অরিজিনাল ইমেজের জন্য, আরেকটা হচ্ছে কিসের জন্য, আমরা টেক্সট ইমেজের জন্য, আমরা একটা টেস্ট যে আমরা ইমেজটা নিয়েছি সেই ইমেজটার জন্য, তো তার জন্য আমি এর অবজেক্ট সেই এদের নাম রিলেটেড করে নামের সাথে মিল করে রাখলাম। এন্ড আমাদের যেটা লাগবে, আমাদের আরো যেটা লাগবে সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক বিট ম্যাপ, এবং এইখানে আমরা বিট ম্যাপের অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি ক্রপড, কারণ হচ্ছে কি আমাদের এই বিট ম্যাপটাকে ক্রপ করতে হবে, তো এখানে আমরা এই বিট ম্যাপটাকে ক্রপ করে নেই। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা আমাদেরকে লাগবে ইমেজের ইউআরআই, ইমেজের ইউআরআই ডিক্লেয়ার করতে পারি, তো ইউআরআই ইজ ইকুয়াল টু আমরা ডিক্লেয়ার করতে পারি ইমেজ ইউআরআই, ইমেজ ইউআরআই, ওকে ইমেজ ইউআরআই ডিক্লেয়ার করে নিলাম আমরা। আমাদের আরো যেটা লাগবে, আমাদেরকে লাগবে হচ্ছে এখন লাগবে হচ্ছে ইমেজ ইমবেডিং করার জন্য বেশ কিছু ভেরিয়েবল, তো সেটা অবশ্যই ফ্লোট টাইপ লাগবে, তো এখানে আমরা ফ্লোট টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করি ফ্লোট, এবং সেটা অবশ্যই অ্যারে রিলেটেড হবে, তো অ্যারে ফ্লোট অ্যারে হবে, তো এই কারণে আমি ডাবল অ্যারে নিয়ে নিলাম, এবং এর ভিতরে আমরা এর অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করি ও অরিজিনাল ইমবেডিং, তো এর অরিজিনাল ইমেজের জন্য, তো এখানে ইমবেডিং লাগবে আমাদের পরবর্তীতে, তো এখানে আমরা ইমবেডিং ডিক্লেয়ার করে নিই। ওকে, ইমবেডিং ইজ ইকুয়াল টু আমরা ডিক্লেয়ার করতে পারি কি নিউ ফ্লট, এবং এইখানে ফ্লটার সরি এখানে ফ্লটটা স্মল লেটার হতে হবে, ওকে নিউ ফ্লট, এবং ইয়ারের ভিতরে আমরা ডিক্লেয়ার করবো ফার্স্ট ওয়ান অ্যান্ড দ্বিতীয় অ্যারেটা হচ্ছে 128, ওকে দেওয়ার পর এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পর একই লাইন আমরা কি করলাম এখান থেকে এটাকে কপি করি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দেওয়ার পরে এখানে সেটা হবে এখন অরিজিনালের পরে টেস্ট,
ওকে, এখানে আমরা জাস্ট টেস্ট এমবেডিং লিখে দেবো এবং এখানে যা আছে তাই থাকবে। নাও আমরা যেটা করতে পারি, আমরা এখন আমাদের ভেরিয়েবল গুলাকে অনকেট মেথডের মধ্যে ফাইন্ড করে নিতে পারি। তো অনকেট মেথডের মধ্যে ফাইন্ড করব না, এই অনকেটের মেথডের মধ্যে আমরা একটা মেথডকে কল করব, সেটা হচ্ছে ইনিট মেথড। যে কোনো মেথডের নাম হতে পারে, এখানে ইনিট মেথড আপনার নাম দিতে হবে বা এরকম কিছু নাই। এখানে আমরা বললাম ইনিট কম্পোনেন্ট নামক একটা ফাংশন ক্লাস তৈরি করব পরে, তো এই কারণেই হচ্ছে এখানে এই কম্পোনেন্ট মেথডটাকে আগে কল করে নেই। ওকে, এই কম্পোনেন্ট মেথডটাকে আমরা কল করলাম, কম্পোনেন্ট নামক একটা মেথড, এবং এটাকে কল করার পরে সেমিকোলন দিলাম এবং এখানে একটা এরর দেখাইতেছে। তো এই এরর দূর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা ক্লিক করব, এখানে বলতেছে ক্রিয়েট মেথড ইনিটেড কম্পোনেন্ট ইন মেইন অ্যাক্টিভিটি। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এরর গন হয়ে গেছে। তো এইখানে আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে এখন আমাদের ভেরিয়েবলটাকে ফাইন্ড করে নেব। তো প্রথমে আমরা অরিজিনাল ইমেজটাকে ফাইন্ড করে নেই। তো অরিজিনাল ইমেজটাকে বলার জন্য এখানে অবশ্যই এটাকে টাইপ কাস্টিং করব। তো এটা যেহেতু ইমেজ ভিউ টাইপ ছিল, এখানে ইমেজ ভিউ, এবং এখানে বলে দেবো ফাইন্ড ভিউ বাই আইডি, সংক্ষিপ্ত ফাইন্ড ভিউ বাই আইডি। এবং আর ডট আইডি ডট এর আইডি দিয়েছিলাম কি, এর আইডি দিয়েছিলাম কিন্তু আমরা ইমেজ ওয়ান, প্রথম ইমেজের জন্য আমরা আইডি দিয়েছিলাম ইমেজ ওয়ান। আপনারা যারা প্রথম ভিডিও দেখেন নাই তারা অবশ্যই প্রথম ভিডিও দেখে নেবেন। ওকে, অ্যান্ড দ্বিতীয় ইমেজ ভিউ এর জন্য, অর্থাৎ আমরা টেক্সট ইমেজের জন্য, সেই ইমেজের জন্য আমরা যে আইডিটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইমেজ টু। তো এটাকে আগে একই বলতে ফাইন্ড করে নিতে হবে ইমেজ ভিউ, এবং এই ফাইন্ড ভিউ বাই আইডি কে আমরা সংক্ষিপ্ত লিখতে পারি এনডিবি, যেটা হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি ফাইন্ড ভিউ বাই আইডি সাজেস্ট করে। তো এখানে আমরা বলতে পারি আর ডট আইডি ডট হচ্ছে এর আইডি হচ্ছে ইমেজ টু। ওকে, ইমেজ টুটাকে আমরা দিয়ে দিলাম, পাস করে দিলাম এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। আমরা যে কাজটা করেছিলাম, আমরা একটা বাটন নিয়েছিলাম, সেটা হচ্ছে ভেরিফাই বাটন। তো এর অবজেক্ট হিসেবে আমরা এখানে ডিক্লেয়ার করছি বিইউ ভেরিফাই ইজ ইকুয়াল টু, সেটা অবশ্যই হচ্ছে বাটন টাইপ। তো এটাকে আমাকে বলতে হবে বাটন টাইপ, এবং এটাকে বলতে হবে ফাইন ভিউ বাই আইডি, ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি দিয়েছিলাম আমরা শুধুমাত্র ভেরিফাই। ওকে, তো এই আইডিটা আমরা এখানে পাস করে দিই এবং এটাকে ক্লোজ করে দিই। আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রেজাল্ট টেক্সট নামক একটা আমরা ভেরিয়েবল নিয়েছি। তো এই রেজাল্ট টেক্সটটাকে আমাদের ফাইন করতে হবে, সেটা অবশ্যই কি টাইপ কাস্টিং করতে হবে, সেটা অবশ্যই টেক্সট ভিউ ফরম্যাট। এটাকে আমরা দিতে হবে টেক্সট ভিউ, এখানে বলতে হবে ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি দিয়েছিলাম আমরা শুধুমাত্র রেজাল্ট। ওকে, রেজাল্টটাকে দেওয়ার পরে এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই, এবং আমরা এই ইনিট কম্পোনেন্টের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম শুরুতে, এখানে এই ইন্টারপ্রেটার টি ফ্লো টি ফ্লাইট বা টি টেনজার ফ্লো লাইট যেটাই বলেন না কেন, এখানে আমরা এই টেনজার ফ্লো লাইটের সাথে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে লোড মডেল ফাইলটাকে পাস করে দিতে পারি। তো এখানে আমরা এই কাজটা করার জন্য আমরা এখানে ব্যবহার করব টাই ক্যাশ, কারণ টাই ক্যাশ কারণকে ব্যবহার করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন। টাই ক্যাশ ব্যবহার করা হয় যদি কোনো এক্সেপশন বা এরর থাকে, সেই এররটাকে থ্রো ক্যাচ করার জন্য এবং এটাকে থ্রো করার জন্য। এখানে যদি আমাদের এরর না এরর থাকে, সেই জন্যই আমরা হচ্ছে টাই ক্লাস ব্লকটা ব্যবহার করে থাকি। তো আপনারা যারা প্রোগ্রামিং ভালো করেন বা ভালো জানেন তারা টাই ক্লাস ব্লক কেন ব্যবহার করতে হয় সেটা অনেকভাবে ভালো জানার কথা। তো এখানে আমরা বলতে পারি নিউ ইন্টারপ্রেটার, এবং এইখানে তার ভেতরে আমরা পাঠ করে দিতে পারি লোড মডেলটাকে। যেহেতু আমাদের এখানে লোড মডেল নাই, তো এই কারণ হচ্ছে আমাদেরকে এখানে এরর দেখাবে, তো এখানে এই লোড মডেলটা আমাদেরকে সাজেস্ট করবে না। তো এখানে আমরা এটাকে টাইপ করে লিখি, তো লোড মডেল, পরবর্তীতে আমরা এই লোড মডেল ফাইলটাকে একটা ক্লাস আমরা তৈরি করব, ফাইল লোড মডেল ফাইল ক্লাস নামক একটা ফাইল ফাইল নামক একটা আমরা ফাংশন বা ক্লাস তৈরি করব, এবং এর ভেতরে আমরা পাস করে দেবো হচ্ছে অ্যাক্টিভিটিটাকে শুধুমাত্র দিস, দিসটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, এবং এখানে এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এইখানে এই কাজটাকে করার পরে টাইয়ের পরে আমাদেরকে অবশ্যই ক্যাচ ব্লকটাকে শেষ করতে হবে, এবং ক্যাচের ভেতরে আমরা কি পাস করি, অলরেডি আমরা জানি এক্সেপশন, এবং এই এক্সেপশনের অবজেক্ট হিসেবে নিলাম ই, এবং এখানে আমরা বলে দিতে পারি পি ডট পিন স্ট্যাক টেস্ট। তো এক্সেপশনটা এখানে হ্যান্ডেল হয়ে যাবে। তো এখন আমার এই কাজটুকু হওয়ার পরে এখানে একটা এরর আসছে, সেই লোড মডেল ফাইল, আসলে আসলে এরর না, এটা আমরা যখন পরবর্তীতে এই লোড মডেল ফাইলটাকে ডিক্লেয়ার করবো তখন সাথে সাথে এরর গন হয়ে যাবে, এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছু নেই। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা লিসেনার অ্যাড করতে পারি অরিজিনাল ইমেজের সাথে এবং টেস্ট ইমেজের সাথে, কারণ অরিজিনাল ইমেজে ক্লিক করলে আমাদের ফাইলে চলে আসবে, আমাদের কি ডিরেক্ট ওয়েতে চলে যাবে, এবং সেখান থেকে আমাদের ইমেজটাকে ক্যাচ করবে এবং সেই ইমেজটাকে আবার কি করবে, এই অরিজিনাল ইমেজের মধ্যে শো করবে।
তো তার জন্য আমরা অরিজিনাল ইমেজের সাথে লিসেন অ্যাড করতে পারি। সেটা অবশ্যই কি হবে, সেট অন ক্লিক লিসেনার। তো এখানে আমরা বলতে পারি সেট অন ক্লিক লিসেনার, এবং এর ভিতরে পাস করতে পারি নিউ ভি ডট অন ক্লিক লিসেনার। ওকে, আমরা সেট অন ক্লিক লিসেনারটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা ইন্টেন্ট ক্লাসের সাহায্য নিতে পারি। ওকে, যেহেতু আমাদের কি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাওয়া লাগতেছে, সেই জন্য আমরা এখানে ইন্টেন্ট ক্লাসের সাহায্য নেই, ইন্টেন্ট এর অবজেক্ট হিসেবে নিলাম ইন্টেন্ট ইজ ইকুয়াল টু আমরা নিউ ইন্টেন্ট। এখানে নিউ ইন্টেন্টটাকে কল করি এবং এখানে দ্বারা এটাকে ক্রস করি এবং ইন্টেন্টের সাথে পাস করে দেই। ইন্টেন্ট ডট হচ্ছে আমাদেরকে সেট টাইপ মেথডটা, এখানে সেট টাইপ, এবং সেট টাইপের ভিতরে আমরা কি বলে দেবো আসলে কি টাইপ আমাদেরকে এখানে মানে ফাইলটা নিয়ে আসবে সেটা অবশ্যই হবে ইমেজ। তো এখানে আমাদেরকে ইমেজটাকে বলে দিতে হবে ইমেজ ব্যাক স্ল্যাশ দিয়ে আমাদেরকে এখানে স্টার সিম্বল দিতে হবে এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। দেওয়ার পরে আমরা কি করতে পারি, ইন্টেন্টের সাথে এখন আমরা কি করতে পারি, অ্যাকশনটাকে সেট করে দিতে পারি। তো তার জন্য আমাদের বলতে হবে সেট অ্যাকশন। ওকে, সেট অ্যাকশন, অ্যাকশনের ভিতরে আমরা পাস করতে পারি কি ইন্টেন্ট, এইখানে আমরা পাস করতে পারি ইন্টেন্ট ডট, তার সাথে আমরা পাস করতে পারি গেট অ্যাকশন, গেট অ্যাকশন গেট কন্টেন্ট। ওকে, অ্যাকশন গেট কন্টেন্টটাকে পাস করে দিই এবং এটাকে ক্লোজ করে দিই। সর্বশেষ আমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভিটিকে স্টার্ট করে দিতে হবে। তো এখানে আমরা বলতে পারি স্টার্ট অ্যাক্টিভিটি, এবং এর ভেতরে আমরা সরি এখানে আমরা বলতে পারি, এখানে আমাদের অ্যাক্টিভিটি রেজাল্টটাকে করা, এখানে আমাদের স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট এই মেথডটা ক্লোজ কল করতে হবে, এবং এর ভেতরে প্যারামিটার হিসেবে পাস করবো আমরা ইন্টেন্ট, কমা দিয়ে পাস করতে পারি, সরি দেখাতে পাস করতে পারি ক্রিয়েট ইউজার, এবং তার ভিতরে আমরা পাস করে দিতে পারি হচ্ছে আমাদের কি সিলেক্ট পিকচার, SELECT সিলেক্ট PICTUR পিকচার। এবং তারপরে আমরা এই সিলেক্ট পিকচারের পরে আমরা যে কাজটা করতে পারি, এখানে কমা দিয়ে পাস করে দিতে পারি আমাদের রিকোয়েস্ট কোডটাকে, এবং রিকোয়েস্ট কোডটা হবে হচ্ছে 12, এবং এটাকে ক্লোজিকলে সিলেক্ট পিকচার পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি। তো এখানে একটা এরর আসতেছে, কারণ হচ্ছে এখানে আমরা ইন্টেন্টটা পাস করি নাই, তো এখানে আমাদের ইন্টেন্ট পাস করতে হবে এবং দেন হচ্ছে আমরা সিলেক্ট সিলেক্ট পিকচারটাকে পাস করতে পারবো। দেখেন আমাদের এরর কিন্তু গন হয়ে গেছে। তো একই কাজ আমাদেরকে কি করতে হবে, ওআর টেস্ট ইমেজের জন্য করতে হবে। তো আমরা কি করতে পারি, একই কাজ যেহেতু আমাদের পরবর্তীতে করতে হবে, তো এখানে আমরা এই পুরো যে লিসেনারটা বা ফাংশন ক্লাসটা আছে সেটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেই, এবং পেস্ট করে দেওয়ার পরে শুধুমাত্র এখানে ওআরআই ইমেজটাকে অরিজিনাল ইমেজের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব টেস্ট ইমেজ। ওকে, তো আর আমাদেরকে কিছুই করতে হবে না, আমাদের কাজ যেটা করতে হবে আমাদেরকে এখানে রিকোয়েস্ট কোডটাকে 12 পরিবর্তে আমরা এখানে 13 ইউজ করবো, 13 ইউজ করবো। ওকে, দিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এইখানে এই অন ইট ইনএডিট কম্পোনেন্ট মেথডের মধ্যে আমরা যে ফাংশনের মধ্যে আমরা কি করতে পারি, ভেরিফাইয়ের সাথে আমরা এই বাটনের সাথে কি করতে পারি, লিসেন অ্যাড করতে পারি। তো এর অবজেক্ট ছিল বি ভেরিফাই ডট সেট অন ক্লিক লিসেনার। তো এখানে আমরা এর সাথেও লিসেন অ্যাড করি নিউ বি ডট সেট অন ক্লিক লিসেনার, এবং এইখানে আমরা কি কাজটা করতে পারি, এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো এইখানে আমরা হচ্ছে ডিস্টেন্স অর্থাৎ আমাদেরকে ডিস্টেন্সটাকে হচ্ছে এই ডিস্টেন্সটাকে আগে ক্যালকুলেট করতে হবে, দেন হচ্ছে আমরা এই এই এর সাথে কি করতে পারি, রেজাল্টটাকে শো করাইতে পারি কোথায়, টেক্সট ভিউর সাথে। তো এখানে আমরা ডাবল টাইপ ভেরিয়েবল নেই, তো এখানে আমরা একটা ডিস্টেন্স ডিক্লেয়ার করি, সেটা অবশ্যই ডাবল টাইপ হতে পারে, কারণ হচ্ছে কি ডিস্টেন্স আমাদের ফ্লোটও হতে পারে ইন্টিজারও হতে পারে, এই জন্য আমরা এখানে এই জন্য নিলাম হচ্ছে ডাবল। তো এইখানে আমরা ডিস্টেন্স ডাবল ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ক্যালকুলেট CALCULATE ক্যালকুলেট ডিস্টেন্স। তো আমাদের এখানে ডিস্টেন্সটা আসলে এখানে সাজেস্ট আসবে না, কারণ আমরা এই ফাংশনটা আমরা এখনো তৈরি করি নাই, এবং এর ভেতরে আমরা পাস করে দেই অরিজিনাল ইমবেডিং, যেটা অরিজিনাল ইমবেডিং আমরা একটু আগে যে ডিক্লেয়ার করেছিলাম, অরিজিনাল ইমেজের জন্য অরিজিনাল ইমবেডিং এবং টেস্ট ইমেজের জন্য হচ্ছে টেস্ট ইমবেডিং। তো এখানে এটাকে পাস করে দিলাম, পাস করে দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম। আমাদের দেখেন একটা ক্যালকুলেট ডিস্টেন্স এররটা আছে, এটা আসছে একটা ফাংশন বা ক্লাস, এই ক্লাসটা আমাদেরকে তৈরি করতে হবে, কারণ আমরা ক্লাসটা তৈরি করি নাই যার কারণে এরর আসতেছে। তো এই ক্লাসটা আমরা পরবর্তী তৈরি করবো, সেক্ষেত্রে তখন এররটা চলে যাবে। তো এখানে আমরা কন্ডিশন চালাইতে পারি ই, এবং এখানে বলতে পারি ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্সের মান যদি 6.0 চেয়ে বড় হয়, অর্থাৎ ছোট হয়, 6.0 চেয়ে যদি ছোট হয় তাহলে আমাদের একটা কন্ডিশন চলবে, সেই কন্ডিশনটা কি চলবে, এবং এই ব্লকটাকে আমরা আগে ক্লোজ করি। এখানে আমরা বলতে পারি রেজাল্ট টেক্সটের সাথে সেট টেক্সট, আমাদের এখানে আমরা টেক্সটটাকে সেট করে দেবো যে আমাদের যেই রেজাল্টটা অর্থাৎ আমাদের যে ফেসটা থাকবে সেই ফেসটা হচ্ছে সেম ব্যক্তির ফেস। এখানে আমরা বলে দিতে পারি যে রেজাল্ট অবলিক সেম ফেস। ওকে, তো এইখানে আমাদের এই
লেস দেন সিক্স এর পরে হচ্ছে আমাদের এই ফেজটা বলবে সেম ফেজ, কারণ এইখানে বলা হইতে পারে যে ভাইয়া এই সিক্স দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন, আমরা যে ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করতেছি সেইখানে আসলে এই সিক্স ট্যাগটা হচ্ছে তাদের অ্যাট্রিবিউট। তো এখানে এই ডিপেন্ডেন্সিটা আসলে ফেজটা কিভাবে ক্যালকুলেট করে সেটা আসলে আমাদের দেখা ব্যক্তিগত দেখার বিষয় না, এটা হচ্ছে আসলে যারা অরিজিনাল এই ডিপেন্ডেন্সি গুলো বানাইছে তাদের জন্য আসলে দেখার বিষয়। তো তারপরে আমরা এখানে চলে যাই, তো ইফ এর পরে যদি ইফ ক্লাস কাজ করে তো না করে তাহলে ইলস কন্ডিশনটা চেক করতে পারি। ইলস কন্ডিশনের ভেতরে আমরা কি করতে পারি, রেজাল্ট টেক্সট তার সাথে আমরা সেট করে দিতে পারি সেট টেক্সট, এবং এখানে আমরা রেজাল্টের ভেতরে পাস করে দিতে পারি কি, রেজাল্টের ভেতরে পাস করে দিতে পারি ডিফারেন্ট ফেস, মানে কি অন্য আরেকটা অন্য আরেকজন ব্যক্তির ফেস, মানে এখানে এখানে আমরা বললাম যে এখানে ডিফারেন্ট ফেস। ওকে ডিফারেন্ট ফেসটা আমরা এখানে বলে দিই, ওকে ডিফারেন্ট ফেস, এবং এখানে আমাদের আর কোনো কাজ নাই। তো এখানে আমাদেরকে দেখেন যে কাজটা করা হয়ে গেছে, আমাদের লিসেনারের সাথে মানে বাটনের সাথে লিসেনার অ্যাড করা হয়েছে, টেস্টের সাথে লিসেনার অ্যাড করা হয়েছে, এবং আমাদের ইমেজ গুলার সাথে লিসেনার অ্যাড করতে হয়েছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা এই ক্যালকুলেট ডিস্টেন্স মেথডটাকে তৈরি করে নিতে পারি। তো তার জন্য আমরা কি করলাম, এইখানে বের হইয়া এই ভেরিফাইয়ের পরে আমরা বের হয়ে আসলাম এখানে, এবং এখানে একটা ক্লাস তৈরি করি, সেটা অবশ্যই প্রাইভেট মোড হবে। তো এখানে আমরা চলে আসি, তো এখানে আসলে এই সেকেন্ড ব্রেকেটের পরে এবং লাস্ট সেকেন্ড ব্রেকেটের উপরে, তো এখানে আমরা ডিক্লেয়ার করি প্রাইভেট, যেটা অবশ্যই কি ডাবল ফরম্যাটে ডাবল, এখানে আমরা বলতে পারি ক্যালকুলেট ডিস্টেন্স, যেহেতু আমাদেরকে এখন সাজেস্টই করতেছে ক্যালকুলেট ডিস্টেন্স, এবং এর ভেতরে প্যারামিটার হিসেবে আমরা পাস করব ফ্লোট টাইপ অ্যারে, ফ্লোট অ্যারে টাইপ ফ্লোট অ্যারে আমরা ডিক্লেয়ার করি ফ্লোট অ্যারে, এবং এর অবজেক্ট কি ও অরিজিনাল ইমবেডিং কমা দিয়ে আমাদের আবার ফ্লোট টাইপ, যেহেতু আমাদেরকে কি করতে হবে টেস্ট ইমবেডিংটাকে আমরা পাস করব, এখানে আমরা আবার ফ্লোট অ্যারে নেই এবং এখানে আমরা টেস্ট ইমবেডিং কে পাস করে দেই। পাস করে দেওয়ার পরে আমরা এখানে ডাবল কোটেশন দ্বারা এই মেথডটাকে বা ফাংশনটাকে আমরা তৈরি করে নিই, এবং এখানে আমরা বলি ডাবল, ডাবল হচ্ছে এখানে আমরা একটা অবজেক্ট হিসেবে নিলাম সাম, এবং এটাকে ডিক্লেয়ার করলাম 0.00, ওকে 0.00, এবং এটাকে ক্লেমিং ক্লোন দ্বারা ক্লোজ করে দিই, এবং এখানে একটা লুপ চালাইতে পারি ফর কন্ডিশন বা লুপ চালাইতে পারি। এখানে বলতে পারি যে ইন্টিজার আই এর মানটা, আয়ের মানটা কত থেকে শুরু হবে, আয়ের মানটা শুরু হবে 0 থেকে এবং কত পর্যন্ত চলবে, চলবে হচ্ছে আমার 128 পর্যন্ত হবে। তাই এই কারণে আমাদের বলে দিতে হবে আই এর মানটা চলবে হচ্ছে গেটার ইজ ইকুয়াল বা গেটার আই আই লেস দেন ইজ ইকুয়াল 128, এবং আই এর মান 1 করে কি করবে বাড়তে থাকবে, তো এখানে আই প্লাস দিয়ে দিতে হবে। এবং যেহেতু এই কন্ডিশনটা যদি চলে তাহলে আমাদের কি হবে, এই কন্ডিশন যদি হয় ট্রু তাহলে আমাদের সামের ভেতরে সামটা কি হবে, সাম সামের সাথে ম্যাথ অ্যাড হয়ে যাবে। তো ম্যাথ ডট আমরা এখানে বলতে পারি ম্যাথ, এখানে আমরা বলতে পারি ম্যাথ, যেহেতু এটা ম্যাথটা কিন্তু জাভা লং যে ম্যাথটা আছে সেই ম্যাথটা ইউজ করতে হবে, ম্যাথ ডট পাওয়ার, এবং এর ভেতরে আমরা কি করে দিতে পারি, আমরা পাস করে দিতে পারি অরিজিনাল ইমবেডিং, এবং এর অ্যারের ভেতরে আমরা পাস করে দিতে পারি ফার্স্ট অ্যারে 0 এবং সেকেন্ড অ্যারে হচ্ছে 1, দেন আরো পাস করে দিতে পারি এখান থেকে এটা মাইনাস করে দিতে পারি কি, মাইনাস করতে পারি আমরা টেস্ট ইমবেডিং, এবং এর ভেতরে এরের অ্যারের ভেতরে আমরা পাস করতে পারি ফার্স্ট অ্যারেতে 0 এবং সেকেন্ড অ্যারেতে আমরা পাস করলাম 1, এবং তার সাথে কমা দিয়ে পাস করে দিতে পারি আমরা 2.0, ওকে, এবং এটাকে আমরা কি করে দিতে পারি সেমিকোলন দ্বারা ক্লোজ। সেমিকোলন দ্বারা ক্লোজ করার পরে ফল লুপের পরে আমরা এখানে বের হয়ে আসলে কি বললাম রিটার্ন করে দিতে পারি কাকে, ম্যাথের রুটটাকে, সরি স্কোয়ার রুটটাকে, ম্যাথ ডট এখানে আমরা বলতে পারি স্কোয়ার রুট, এবং এর ভেতরে শুধুমাত্র আমরা পাস করে দেবো সামটাকে, ওকে সামটাকে পাস করে দেওয়ার পরে এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই। একটা বিষয় খেয়াল করেন, দেখেন এখানে আমাদের ক্যালকুলেট ডিস্টেন্স যে এররটা ছিল সেই ম্যাথ ক্লাসটা কিন্তু এখন এরর কিন্তু গন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন টেনজার ফ্লো ইমেজের জন্যে আমরা টেনজার ফ্লো একটা ক্লাস তৈরি করব বা ফাংশন তৈরি করব, এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি প্রাইভেট টেনজার ফ্লো, তো এখানে আমাদেরকে টেনজার ফ্লো সাজেস্ট আসবে না, টেনজার ফ্লো ইমেজ সাজেস্ট আসতেছে, এবং এইখানে আমরা কি করতে পারি এর অবজেক্ট হিসাবে নিলাম হচ্ছে লোড ইমেজ, ওকে, যেহেতু আমরা পরবর্তীতে আমি আপনাদেরকে বলেছিলাম যে লোড ইমেজ আমরা একটা মেথড আমরা তৈরি করব, তো এখানে লোড ইমেজ নামক একটা মেথড আমরা ক্লাস তৈরি করি, এবং এর ভেতরে প্যারামিটার হিসেবে আমরা পাস করব হচ্ছে বিট ম্যাপ, এবং সেই বিট ম্যাপটা অবশ্যই হবে ফাইনাল টাইপ। তো এখানে আমরা বলতে পারি বিট ম্যাপ, এবং এর অবজেক্ট হিসেবে নিলাম বিট ম্যাপ, কমা দিয়ে দিয়ে আরো পাস করে দিতে পারি হচ্ছে আমরা কি, আমরা পাস করতে পারি টেনজার ফ্লো ইমেজটাকে, তো এখানে টেনজার ফ্লো ইমেজ, এবং এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা ইনপুট ইমেজ বাফার, ওকে, এর ইমেজ বাফার আমি এর অবজেক্ট ডিক্লেয়ার করলাম,
আপনারা যে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারেন, তবে আমি রিকোয়েস্ট করবো আমি যা যা করতেছি সেটা করে প্র্যাকটিস করার জন্য, পরবর্তীতে আপনার নিজের মতো করে করলেন। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা ইনপুট বাফারের সাথে এই ইমেজ ইনপুট ইমেজ বাফার তার সাথে এটাকে কি করে, সরি এখানে আমাদেরকে ইনপুট ইমেজ বাফার, ইনপুট ইমেজ বাফার সেটাকে কি করে দিতে পারি, লোড করা দিতে পারি কাকে, এবং এই লোড লোড ডট লোড মেথডটাকে কল করলাম, এবং এখানে আমরা পাস করে দেবো হচ্ছে বিট ম্যাপটাকে। ওকে, বিট ম্যাপটাকে পাস করে দেওয়ার পরে তো আমাদের এরর এবি এখনো লোড ফাইল আছে, লোড মডেল ফাইল এখন আমরা তৈরি করি নাই যার কারণে এরর আছে। তো এখানে আমরা কি করতে পারি, এখন যে কাজটা করতে পারি, এখন আমরা হচ্ছে এই যে আমাদের বিট ম্যাপের হাইট ওয়েটটা আছে সেটাকে ক্রপ করা দরকার। তো তার জন্য আমরা সেটা করব ইন্টিজার টাইপের, এখানে আমরা লিখলাম ইন্টিজার ক্রপ সাইজ। ওকে, তো এখানে আমরা ইন্টিজার ক্রপ সাইজ নামক একটা অবজেক্ট নেই, ক্রপ সাইজ। ওকে, ক্রপ সাইজ আমরা বলতে পারি কি ম্যাথ ডট, এখানে আমরা বলতে পারি ম্যাথ ডট, এটা হচ্ছে আমার মিনিমাম মিনিমাম বাফার অর্থাৎ বিট ম্যাপ, মিনিমাম বিট ম্যাপ। এখানে আমরা বলতে পারি টার্গেট উইথ, এবং কমা দিয়ে পাস করে দিতে পারি বিট ম্যাপ ডট টার্গেট হাইট। ওকে, তো এখানে তার হাইট উইথটাকে আমরা কি করলাম ক্রপ করে নিলাম একটা ইন্টিজার ক্রপ এর ভিতরে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে একই কাজটা করতে পারি আমরা ইমেজ প্রসেসরের ভিতরে। তো এখানে আমরা ইমেজ প্রসেসরটাকে নেই, এবং ইমেজ প্রসেসরের অবজেক্ট হিসেবে নিলাম আমরা ইমেজ প্রসেসর, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে নিউ ইমেজ প্রসেসর। তো আমরা নতুন একটা ইমেজ প্রসেসরটাকে এখানে কল করলাম নিউ ইমেজ প্রসেসর, এবং তার সাথে আমরা কি করতে পারি ডট বিল্ডার মেথডটাকে কল করে দিতে পারি। বিল্ডার মেথডটাকে এখানে আমরা কল করে দিলাম, বিল্ডার মেথডটাকে কল করে দিলাম, তার সাথে আমরা যে কাজটা করতে পারি আরো অ্যাড করে দিতে পারি অ্যাড, এবং এইখানে অ্যাড এর ভিতরে আমরা প্যারামিটার পাস করতে পারি নিউ রিসাইজ। তো এখানে আমরা ডিউ রিসাইজ আমরা কি করতে পারি উইথ ক্রপড, উইথ ক্রপড ও আর প্যাড ওপি, দেখেন প্রথম যে আমাদের সাজেস্ট করতে ও আর আই জি ডট টেনজার ফ্লো লাইট সাপোর্ট ও আর জি, এটা আপনারা এখানে পাস করবেন, এবং এর ভেতরে আমরা পাস করব আমাদেরকে এই কপ সাইজ ইমেজটাকে, এবং এর আরো পাস করতে পারি এখানে কমা সরি এখানে এর অবজেক্ট কপ সাইজ। ওকে, এবং এখানে এটাকে পাওয়ার পরে আমরা আবার অ্যাড করে দিতে পারি কমা ইন ডট অ্যাড, এবং এর ভেতরে আমরা আরো পাস করতে পারি সেটা হচ্ছে আবার আবার নিউ রিসাইজ, রিসাইজ আমরা কি পাস করতে পারি রিসাইজ ওপি, যেটা হচ্ছে ওআরআইজি ডট টেনজার ফ্লো লাইট সাপোর্ট, এখানে এই ইমেজটার, এবং এখানে আমরা বলতে পারি ইমেজের এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন, ইমেজ এক্স সাইজ কমা এখানে আমরা পাস করতে পারি ইমেজ ওয়াই সাইজ বা ওয়াই ডিরেকশন, এবং কমা দিয়ে আমরা পাস করতে পারি রিসাইজ ইওপি ডট রিসাইজ ওপি ও আর আই জি টেনজার ফ্লো ডট লাইট সাপোর্ট, এটাকে আপনারা ডিক্লেয়ার করবেন। ডট হচ্ছে আমরা পাস করতে পারি রিসাইজ, এখানে দুঃখিত এখানে আমরা পাস করতে পারি রিসাইজ মেথডটাকে, এবং তার সাথে আমরা পাস করে দিতে পারি নিয়ারেস্ট নাইবার্স, এখানে নিয়ারেস্ট নাইবারটাকে পাস করে দিলাম। দেন হচ্ছে আমরা আরো পাস করে দিতে পারি এর সাথে ডট অ্যাড, অ্যাড এর ভেতরে আমরা পাস করে দিতে পারি, তো আমরা এখানে এদিকে একটু টানতে নেই তো জিনিসটা হচ্ছে সুন্দর লাগবে। তো এখানে আরো অ্যাড করে দিতে পারি ডট অ্যাড, এবং অ্যাড ভিতরে ফাট করতে পাস করতে পারি গেট পি, এখানে আমাদের একটা মেথড ক্লাস তৈরি করে দিতে হবে। তো এখানে আমাদেরকে মেথড ক্লাসটা নাই, তো এই কারণে আমাদেরকে সাজেস্ট করতেছে না, প্রি প্রসেস নামক একটা মেথড আমরা তৈরি করি, তৈরি করবো পরবর্তীতে। তো এখানে আমরা এই মেথডটাকেও পাস করে দেই, তো প্রি প্রসেস নর্মালাইজ নর্মালাইজড নর্মালাইজ ওপি, ওপি নামক একটা মেথড আমরা পরবর্তীতে ক্লাস তৈরি করব। তো এই মেথডটাকে এখানে আমরা পাস করে দেই, দেন হচ্ছে তার সাথে আমরা পাস করে দিতে পারি বিল্ড মেথডটাকে কল। তো এখানে আমরা শুধুমাত্র বিল্ড মেথডটাকে এখানে আমরা কল করায় দিতে পারি। ওকে, দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, তো এখানে আমরা সেমিকোলন দ্বারা এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পরে আমাদের এখন এখানে কোনো কাজ নেই। তো আমাদেরকে এখন এই যে ব্রেকেটের পরে সরি এই বিলের পরে আমরা যে কাজটা করতে পারি এখানে রিটার্ন করে দিতে পারি, রিটার্ন হচ্ছে আমরা কি বলতে পারি ইমেজ প্রসেসর, এবং তার সাথে আমরা ডট প্রসেসের ভেতরে পাস করে দিতে পারি আমার ইমেজ ভিউর ইমেজ ইনপুট ইমেজ বাফারটাকে। ওকে, এবং এখানে এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পরে আমরা আর একটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের লোড মডেল ক্লাস। এই মডেল ক্লাসের জন্য শুরুতে এরর ছিল, তো এই যে মডেল কাজটা তৈরি করবো এখন, এই মডেল কাজটা তৈরি করলে আমাদের এরর চলে যাবে। পরবর্তীতে আমরা গেট প্রসেস নর্মালাইজ ওপি মেথডটাকেও ক্লাসটাকেও তৈরি করবো। তো এখানে আমরা প্রাইভেট, যেহেতু আমাদের এই ক্লাসটা থাকবে প্রাইভেট, তো প্রাইভেট ম্যাপড
প্রাইভেট ম্যাপ বিট বাফার নামক একটা এটা আমাদেরকে নিলাম, এবং এর অবজেক্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম এখন লোড মডেল ফাইল। দেখেন সাজেস্ট করতেছে লোড মডেল ফাইল, এবং এর ভেতরে আমরা পাস করে দেবো আমাদের অ্যাক্টিভিটি এবং এর অবজেক্ট হিসেবে অ্যাক্টিভিটি। ওকে, এবং দেন হচ্ছে এটা ক্লোজ করে দেই, সরি অ্যাক্টিভিটি, এবং এখানে আমরা বলতে পারি দোস, এখানে আমরা বলতে পারি আইও এক্সেপশন, দোস আই সরি আইও এক্সেপশন, এবং আইও এক্সেপশন দ্বারা তার হচ্ছে তারা এটাকে সেকেন্ড ব্রেকেট দ্বারা বা সেকেন্ড কার্লি ব্রেকেট দ্বারা আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা কাজ করতে পারি, এখানে আমরা সাহায্য নিব অ্যাসিস্ট ফাইল ডিরেক্টর, ডিরেক্টর আমরা এখানে ডিসক্রিপ্টর সাহায্য নেব, এবং এখানে বললাম এর অবজেক্ট হিসেবে নিলাম ফাইল ডিসক্রিপ্টর ইজ ইকুয়াল টু, আমরা বলে দিতে পারি কি, আমরা বলে দিতে পারি অ্যাক্টিভিটি ডট, এখানে আমরা বলতে পারি গেট অ্যাসেট ডট, এটা কি করতে পারি ওপেন এফডি, এবং এর ভেতরে পাস করে দিতে পারি আমরা কি, এর ভেতরে পাস করে দিতে পারি আমরা হচ্ছে কিউ এফ সরি দুঃখিত কিউ এফ এ সি ই এন টি সি কে সি কিউ এফ এ সি ই এন ই টি ডট হচ্ছে আমার টি এ এর টেন্সর ফ্লো লাইট। ওকে, এখানে এটা আমরা এই লেখাটা আমরা এখানে পাস করে দিলাম, এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তারপরে আমরা বলতে পারি এখানে আমরা সাহায্য নিতে পারি ফাইল ইনপুট, তো এখানে আমরা সাহায্য নিতে পারি ফাইল ইনপুট, ইনপুট স্ট্রিমের সাহায্য নিতে পারি, তো এখানে আমরা ফাইল ইনপুট স্ট্রিম এবং এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা হচ্ছে ইনপুট স্ট্রিম ইজ ইকুয়াল টু, আমরা বলে দিতে পারি নিউ ফাইল ইনপুট স্ট্রিম, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি ফাইল ডিরেক্টরে আমাদের ফাইল ডিসক্রিপ্টরটাকে, এবং তার সাথে আমরা পাস করে দিতে পারি হচ্ছে গেট ফাইল ডিসক্রিপ্টর। ওকে, এবং এটাকে দ্বারা সেমিকোলন দ্বারা এখানে ক্লোজ করে দেই। তারপরে আমরা সাহায্য নিতে পারি ফাইল চ্যানেলের, তো এখানে আমরা বলতে পারি ফাইল চ্যানেল, ওকে সরি এখানে আমাদেরকে লিখতে হবে ফাইল চ্যানেল, ফাইল চ্যানেল, এবং এর অবজেক্ট হিসেবে আমরা ফাইল চ্যানেল ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এখানে বলতে পারি ফাইল ডিরেক্ট ডিসক্রিপ্টর ডট, আমরা কি করতে পারি, আমরা কত করতে পারি গেট স্টার্ট আপ মেথডটাকে কল করতে পারি, এখানে আমরা বলতে পারি গেট স্টার্ট আপ স্টার্ট অফসেট, এবং এখানে আমরা এটাকে কল করে দিলাম এবং এখানে এটাকে ক্লোজ করে দিই। তারপর আমরা কাজটা করতে পারি, আমরা একটা লং টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি লং, এবং এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি ডিক্লেয়ার লং ডিক্লেয়ার লেন্থ নামক একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার এল এ আর সরি এ সি এল এ আর ইডি ডিক্লেয়ার, এবং এখানে তার অবজেক্ট লেন্থ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি লং ডিক্লেয়ার লেন্থ, এবং তারপরে আমরা বলতে পারি ফাইল ডিসক্রিপ্টর ডট গেট ডিক্লেয়ার লেন্থ, এটাকে আমরা কল করে দিলাম। দেন আমরা কি করতে পারি, এবং এটাকে রিটার্ন করে দিতে পারি, কি রিটার্ন করে দিতে পারি ফাইল চ্যানেলটাকে, ফাইল চ্যানেল ডট হচ্ছে আমাদের ম্যাপ, এবং এর ভেতরে আমরা পাস করতে পারি কি, এর ভেতরে আমরা পাস করতে পারি ফাইল চ্যানেল ডট ম্যাপ মোড, এবং তারপরে আমরা যে কাজটা করতে পারি তার সাথে আমরা পাস করতে পারি রিড অনলি, এবং তার সাথে আমরা পাস করে দিতে পারি কমা দিয়ে আমাদের স্টার্ট অফ কি, আমাদের স্টার্ট অফ অফসেটটাকে, ওকে স্টার্ট অফ অফসেটটাকে আমরা এখানে পাস করে দেই, তো এখানে আমাদের স্টার্ট অফ অফসেট সাজেস্ট আসতেছে না কেন, ওকে তো আমরা এখানে স্টার্ট অফ অফসেটটাকেই পাস্ট করে দেই, তো এখানে আমাদেরকে সাজেস্ট কেন আসতেছে না, অফসেট 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 গেট স্টার্ট অফ, এখানে আমরা স্টার্ট অফ অফসেট ওকে সাজেস্ট আসতেছে না, তো এটা এটা নিয়ে বিষয় নাই, আমাদের পরবর্তীতে যখন আমরা কাজ করবো সেক্ষেত্রে তখন সাজেস্ট চলে আসবে, এবং এখানে আমরা বলতে পারি ডিক্লেয়ার লেন্থ, এবং ডিক্লেয়ার লেন্থ এর পরে আমরা যে কাজটা করতে পারি এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি এবং এইখানে এই মেথডের পরে আমরা একটা মেথড ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে গেট প্রসেস নর্মালাইজ, এই যে গেট প্রসেস নর্মালাইজ মেথডটাকে তৈরি করব আমরা, তো এইখানে আমাদেরকে মেবি একটা এরর আসতেছে কেন, এখানে সরি এই যে এখানে আমাদের এরর আসতেছে, এখানে ফাইল না, এখানে আমাদের হবে ইনপুট স্ট্রিম, তো এখানে আসলে আমরা ইনপুট স্ট্রিম না নেওয়ার কারণে এখানে আমাদের এরর আসতেছিল, তো ইনপুট স্ট্রিম তার সাথে আমরা করতে পারি কি ইনপুট দুঃখিত এখানে লং সরি আমি এখানে একটা লাইনই মিস করে ফেলেছি, তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের গেট চ্যানেল, দুঃখিত এই কারণে হচ্ছে আমাদের এরর আসতেছিল এখানে গেট চ্যানেল, এবং তারপরে আমরা আরেকটা লাইন নিতে পারি সেটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে লং টাইপ ভেরিয়েবল, যেখানে আমরা লং ডিক্লেয়ার করি লং, এবং এখানে আমরা
স্টার্টআপ নামক একটা হচ্ছে অফসেট তৈরি করলাম অবজেক্ট, এন্ড দি কলটা আমরা বলে দিতে পারি হচ্ছে ফাইল ডিসক্রিপ্টর ডট হচ্ছে আমাদেরকে গেট আউট স্টার্টআপ অফসেট। তো এখানে আমরা ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে আমাদের এরর কিন্তু গন। আপনারা জাস্ট আমার মতো এই কাজটা করে নেবেন। করে নেওয়ার পরে আমরা এই ফাংশনের পরে আমরা বলতেছিলাম গেট প্রসেস নর্মালাইজ ওপি নামক একটা ফাংশন তৈরি করব। তো সেটা অবশ্যই হচ্ছে প্রাইভেট এবং সেটা অবশ্যই টেনজার ফ্লো লাইটের অর্থাৎ টেনজার টেনজার অপারেটরের সাহায্যে। তো এখানে আমাদেরকে বলতে হবে টেনজার অপারেটর, টেনজার অপারেটর এবং এর অবজেক্ট হিসেবে আমরা নিতে পারি গেট প্রসেস। তো এখানে আমরা এই কাজ করতে পারি নর্মালাইজ ওপিটাকে যেটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা কি করতে পারি এখানে জাস্ট পেস্ট করে দিতে পারি। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা সেমিকোলনটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এরর কিন্তু চলে গেছে। তো এখানে এরর চলে যাওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি এখানে আমরা এখানে শুধুমাত্র রিটার্ন করে দেব কাকে, আমরা শুধুমাত্র রিটার্ন করে দেব নিউ নর্মালাইজ ওপি এবং এর ভেতরে আমরা পাস করে দিতে পারি ইমেজ। আমরা পেস্ট করেছিলাম ইমেজের মিনটাকে এবং এর সাথে আমরা আরো লিখেছিলাম অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করেছিলাম আমরা ইমেজের কিটাকে এসডিটাকে, ইমেজের এসডিটাকে এখানে ইমেজের এসডিটাকে ডিক্লেয়ার করে দেব এবং এখানে একটা ক্লোজ এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি কাস্ট করতে পারি, তো এখানে আমাদের একটা এরর আসতেছে। তো কোথায় আসতেছে? আমাদের টেনজার ফ্লো ইমেজ টেনজার ইমেজের ভেতরে। তো এখানে আমরা দেখতেছি কোথায় ইমেজ আসতেছে, ইমেজ প্রসেসর, ইমেজ প্রসেসর ইজ ইকুয়াল টু নিউ ইমেজ প্রসেসর। তারপরে আমরা কি করেছি ডট বিল্ডার মেথডটাকে কল করেছি, তারপরে অ্যাড করেছি এখানে আমাদেরকে কি বলতেছে নিউ ইমেজ প্রসেসর ওয়ার আই দি ডট প্লট দ্য পাবলিক ক্লাস। তো এখানে এররটা আমাদের পরবর্তীতে কাজ, এই আসলে এররটা আসলে এরর না, যখন আমরা পরবর্তীতে বাকি কাজগুলো করব তো আশা করি তখন এররটা চলে যাবে। তো আমরা এখন যে কাজটা করতে পারি, এখন আমরা একটা অন অ্যাক্টিভিটি রেজাল্ট নামক একটা মেথড ওভাররাইড মেথডটাকে আমরা এখানে কল করব। এখানে আমরা জানেন আপনারা এটা হচ্ছে অন অ্যাক্টিভিটি রেজাল্ট, সেই মেথডটাকে অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট প্রেফার করে থাকে। তো এখানে আমরা কিছু কাজ করব আমাদেরকে কি করার জন্য, আমাদের মোবাইলের মধ্যে আমাদের অ্যাপকে পারমিশন দেওয়ার জন্য কিছু কাজ করতে হয়। তো এখানে আমরা কিছু কাজ করতে পারি, এখানে আমরা একটা কন্ডিশন চালাতে পারি ইফ এবং এখানে বলতে পারি রিকোয়েস্ট কোড ইজ ইকুয়াল ইকুয়াল যদি 12 হয়, এবং এখানে বলতে পারি ইফ রিকোয়েস্ট কোড ইকুয়াল ইকুয়াল 12 এম পার্সেন্ট আর কি হতে পারে রেজাল্ট কোড ইজ ইকুয়াল ইকুয়াল যদি ওকে হয়, এন্ড রেজাল্ট কোড যদি ওকে থাকে তাহলে হচ্ছে একটা কন্ডিশন হবে রেজাল্ট কোড যদি ওকে হয়, আর সরি রেজাল্ট কোডটা যদি রেজাল্ট ওকে হয়, সরি এখানে আমাদেরকে রেজাল্ট ওকে লিখতে হবে। তো এখানে রেজাল্ট ওকে মানে বি ক্যাপিটাল লেটার, রেজাল্ট ওকে রেজাল্ট ওকে হয়, ওকে রেজাল্ট ওকে, এবং এটা আবার এম পার্সেন্ট দিয়ে আরো চেক করতে পারি যে যদি ডাটা যদি নাল না হয়, ডাটা নট ইজ ইকুয়াল যদি নাল না হয় তাহলে একটা কন্ডিশন হবে। তো এইখানে এই কন্ডিশনটা আমরা চেক করে দেখতে পারি, এই কন্ডিশন গুলো যদি হয় তাহলে কি হবে আমাদের, আমরা যে বিট ম্যাপটা নিয়েছিলাম সেই বিট ম্যাপ থেকে আমাদের ইমেজটাকে লোড করবে। তো এখানে আমরা বলতে পারি ইমেজ ইউআরআই ইজ ইকুয়াল টু গেট ডাটা, এখানে ডাটা ডট হচ্ছে আমাদের কি গেট গেট ডাটা, ওকে। এবং তারপরে আমরা কি করতে পারি, এখানে আমরা যেহেতু আমার ইমেজটাকে লোড করবে তো তার জন্য আমরা এখানে টাই ক্লাস ব্লকের সাহায্য নিতে পারি যদি আদারওয়াইজ কোনো এরর থাকে সেই এররটাকে শো করার জন্য। তো এখানে আমরা বলতে পারি টাই ক্লাস ব্লকে অরিজিনাল বিট ম্যাপের মধ্যে আমাদের কি হবে, অরিজিনাল বিট ম্যাপের মধ্যে আমাদের এখান থেকে পিকচারটা আসবে কোথা থেকে, মিডিয়া স্টোরের মধ্যে থেকে, মিডিয়া স্টোর ডট হচ্ছে আমরা এখানে বলতে পারি ইমেজেস ডট হচ্ছে মিডিয়া, তার সাথে আমরা পাস করতে পারি গেট বিট ম্যাপ এবং তারপরে সরি এখানে আমাদেরকে গেট বিট ম্যাপ পাস করতে হবে। তো এখানে আমরা গেট বিট ম্যাপ এবং এর ভেতরে আমরা যে পাসটা যে প্যারামিটার হিসেবে পাস করতে পারি গেট কন্টেন্ট রিসলভারটাকে, এবং আমরা আরো পাস করে দিতে পারি এখানে শুধুমাত্র আমাদের ইমেজের ইউআরআইটাকে, ওকে ইমেজের ইউআরআইটাকে পাস করলাম এবং দ্বারা ক্লোজ করে দিই। পাস করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি এইখানে ওআরআই ইমেজটাকে ওআরআই ইমেজের সাথে আমরা কি করতে পারি সেট করে দিতে পারি, কি করতে পারি সেট ইমেজ। তো এখানে আমাদেরকে সেট ইমেজ বিট ম্যাপ এবং এর ভেতরে আমরা পাস করব অরিজিনাল বিট ম্যাপ, ওকে। এবং এখানে প্লাস করে দেওয়ার পরে এখানে এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা বলতে পারি কি ফেজ ডিটেক্টর যেটা আমাদের আছে সেই ফেজ ডিটেক্টর মেথডটাকে এখানে আমরা কল করতে পারি, যেহেতু আমাদেরকে পরবর্তীতে এই ফেজ ডিটেক্টর মেথড আমরা এখানে তৈরি করি নাই, পরবর্তীতে আমাদের এই ডিটেক্টর মেথডটা তৈরি করতে হবে। তো তার জন্য আমরা এখানে
এখানে এটাকে কল করি, পরবর্তীতে এটা আমরা তৈরি করব ফেজ ডিটেক্টর। ওকে, ফেজ ডিটেক্টর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, এবং এর ভিতরে আমরা পাস করে দিতে পারি কি কি, আমরা পাস করে দিতে পারি অরিজিনাল বিট ম্যাপ, অরিজিনাল বিট ম্যাপটাকে, এবং তারপরে আমরা পাস করে দিতে পারি কমা দিয়ে আমরা পাস করে দিতে পারি এখানে অরিজিনাল, এটা হচ্ছে আমাদের ইমেজের টাইপটাকে। ওকে, এবং এটাকে আমরা ক্লোজ করে দিলাম, এবং এখানে টাই ক্যাশ টাই এর পরে আমাদেরকে কি করতে হবে, ক্যাশ ব্লক, এবং ক্যাশ এর ভিতরে আমরা বলতে পারি আইও এক্সেপশন, অবজেক্ট নিলাম ই, এবং বলতে পারি ই ডট কি হবে, ই ডট পিন স্ট্যাক টেস্ট। ওকে, তো এখানে আমরা বলতে পারি ই ডট পিন স্ট্যাক টেস্ট, এবং এখানে এটাকে ক্লোজ করে দেই। তারপরে আমরা আর পরবর্তীতে এইখানে যে সেকেন্ড দুইটা সেকেন্ড প্যাকেটের শেষে আমরা আবার যে কাজটা করতে পারি একই কাজ, তো এখানে এটা হচ্ছে টেস্ট ইমেজ অরিজিনাল ইমেজের জন্য, আর একটা হচ্ছে আমরা টেস্ট ইমেজের জন্য। তো এখানে আমরা যে কাজটা এই আইটাকে ড্রপ করে এখানে এই কাজটা করে দেই, এখানে শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের কিছু কাজ চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এখানে অরিজিনাল টেস্ট এলাকায় হচ্ছে আমাদেরকে দিতে হবে বিট টেস্ট বিট ম্যাপ, এবং এখানে আমরা বলতে পারি টেস্ট বিট ম্যাপ। ওকে, অ্যান্ড আর জন্য এখানে আমরা বলতে পারি টেস্ট বিট ম্যাপ। ওকে, আমাদের আর কিছু কিছু করতে হবে কি না, তো এই যে এখানে আমাদেরকে বলতে হবে টেস্ট বিট ম্যাপ, এবং এখানে এটার নাম হবে টেস্ট। ওকে, তারপরে আমরা কি করতে পারি, আরো কিছু করতে হবে কিনা, তো আরো কিছু করতে হবে কিনা, ওকে, যে কাজটা করতে হবে এখানে রেজাল্টের কোডটা হবে আমার এখানে 13, এখন নাও ইট ইজ কোড, নাও ইট ইজ 13, এবং আমাদেরকে একটা মেথড ক্লাস বা ফাংশন তৈরি করতে হবে, সেটা হচ্ছে কি ফেজ ডিটেক্টর। তো এখানে আমরা ফেজ ডিটেক্টরটা ক্লাসটা তৈরি করতে পারি, তো ফেজ ডিটেক্টর ক্লাস তৈরি করার জন্য একদম এই যে জায়গায় আমরা এই ক্লাসটা তৈরি করবো অবশ্যই পাবলিক, তো এখানে পাবলিক ভয়েড, এবং এইখানে তার ক্লাসটার নাম হচ্ছে আমার ফেজ ডিটেক্টর, এবং এর ভিতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি ফাইনাল বিট ম্যাপ। ওকে, ফাইনাল বিট ম্যাপ, এবং এর বিট ম্যাপের অবজেক্ট হিসেবে অবজেক্ট বিট ম্যাপ, এবং কমা দিয়ে পাস করে দিতে পারি ফাইনাল স্ট্রিং, ফাইনাল হচ্ছে আমাদের কি এখানে ফাইনাল স্ট্রিং, এবং এখানে বলে দিতে পারি ইমেজ টাইপ, ইমেজ টাইপটা হচ্ছে আমাদের এখানে ইমেজ টাইপ টিওয়াইপি ইমেজ টাইপ। ওকে, হ্যান্ড এটাকে কি করলাম কমা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি এখানে আমরা এই ইনপুটের ইমেজের ইনপুটটা নিতে পারি, তো এখানে এই সেটা হচ্ছে অবশ্যই আমরা এখানে রাখলাম ফাইনাল টাইপ, তো যেহেতু এখানে বলতে পারি ফাইনাল ইনপুট, ফাইনাল ইনপুট হচ্ছে ইমেজ, ফাইনাল ইনপুট ইমেজ, এবং এর অবজেক্ট হিসেবে নিলাম ইমেজ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি ইনপুট ইমেজ ডট আমরা বলতে পারি ফ্রম বিট ম্যাপ। ওকে, ফ্রম বিট ম্যাপ, এবং তার ভেতরে আমরা বিট ম্যাপ পাস করে দিলাম। ওকে, তারপরে আমরা কমা দিয়ে পাস করে দিতে পারি কি, আমরা কমা দিয়ে পাস করে দিতে পারি ইনিশিয়াল ভ্যালু 0। ওকে, এবং এটাকে ক্লোজ করে দেই। তারপরে আমরা কি করতে পারি এখানে বলতে পারি ফেজ ডিটেক্টরটাকে, ফেজ ডিটেক্টর এখানে আমাদেরকে খেয়াল করতে হবে ফেজ ডিটেক্টর অ্যান্ড্রয়েড মিডিয়া যেটা, এবং এখানে অ্যান্ড্রয়েড আরেকটা দেওয়া আছে অ্যান্ড্রয়েড ML কিট ভার্সন, তো আমাদেরকে এখানে নিতে হবে ML কিট ভার্সন ফেজ ডিটেক্টর, এবং এখানে আমরা ডট করতে পারি কি সরি এখানে ফেজ ডিটেক্টর দেখছিলাম নিলাম ডিটেক্টর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ফেজ ডিটেকশন, এখানে আমরা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফেজ ডিটেকশন, এটা অবশ্যই ML কিটের হবে, ক্রোম ডট গুগল ডট ML কিট ভার্সন ডট ফেজ, এখানে এটা এটা নেব এবং ডট দিয়ে পাস করে দেবো হচ্ছে আমরা কি গেট ক্লায়েন্ট। ওকে, গেট ক্লায়েন্ট মেথডটাকে কল করে দিলাম এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তারপরে আমরা যে কাজটা করতে পারি আমরা করতে পারি এখানে ডিটেক্টরের সাথে ডিটেক্টর ডট আমরা করতে পারি কি প্রসেস, এবং এর ভেতরে আমরা পাস করে দিতে পারি আমাদের ইমেজটাকে, এবং ইমেজটাকে পাস করে দেওয়ার পরে এখানে আমরা এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি এখন এখন যে কাজটা করতে পারি আমরা প্রসেস এর পরে ইমেজটাকে ক্লোজ না, তো এখানে এর সাথে আমরা কি করতে পারি এর সাথে আমরা লিসেনার অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অ্যাড সাকসেসফুল লিসেনার এবং অ্যাড অন সাকসেস লিসেনার অ্যান্ড সাকসেস লিসেনার এবং অট ফেইলিয়ার লিসেনার, তো এখানে আমরা পাস করতে পারি সাকসেসফুল লিসেনার একটা, আর একটা হচ্ছে অন কি একটা হচ্ছে অন সাকসেসফুল লিসেনার আর একটা হচ্ছে অন ফেইলিয়ার লিসেনার, তো এখানে অন সাকসেসফুল লিসেনারের ভিতরে আমরা যে কাজটা করতে পারি এখানে আমরা একটা কন্ডিশন চালাইতে পারি, যদি আমাদের ট্যাক্স সাকসেসফুল হয় তাহলে কি হবে, তো তার জন্য আমরা একটা লুপ চালাইতে পারি, সেই লুপটা হচ্ছে ফর, এবং এর ভিতরে আমরা বলতে পারি ফেজ ML কিট ভার্সন যেটা ফেজ ইজ ইকুয়াল টু যদি ফেজেস হয়, যদি ফেজেস ফেজেস ইকুয়াল টু ফেজেস হয় তাহলে আমাদের কি কাজ করবে, তাহলে হবে কি করবে রিয়্যাক্ট করবে
এখানে আমাদের দেখতে হবে রিয়্যাক্ট, ওকে, এবং এর ডেটা অবশ্যই অ্যান্ড্রয়েড গ্রাফিক্স এর রিয়্যাক্ট, এবং এটা হবে বাউন্স, রিয়্যাক্ট বাউন্স ইজ ইকুয়াল টু, আমরা এই কাজটা করতে পারি এখানে ফেজ, ফেজেস ডট হচ্ছে আমাদেরকে বলতে হবে গেট, গেট বাউন্স, ওকে। তো এখানে আমাদেরকে গেট বাউন্ড, সরি, ফেজেস ডট হচ্ছে এখানে আমাদেরকে বলতে হবে গেট বাউন্ড, বাউন্ডিং বক্স, গেট বাউন্ডিং, বাউন্ডিং বক্সেস, এবং এটাকে আমরা ক্লোজ করতে পারি। তো আমাদের এখানে একটা এরর আসতেছে, মেবি হোয়ার ইজ দ্য এরর নাও, তো এরর হচ্ছে আমরা এখানে ফেজেস এর অবজেক্ট আমরা ডিক্লেয়ার করি নাই, ফেজেস অবজেক্ট, এবং তারপরে আমাদেরকে আমাদেরকে যে কাজটা করতে হবে রিয়াক্ট বাউন্ড ইজ ইকুয়াল টু ফেজেস না, এখানে ডট ফেজেস না, এটা হবে ফেজ, ফেজ ডট বাউন্ডিং বক্স, এখানে আমাদের এরর কিন্তু গন। এবং তারপরে আমরা যে ক্রপ্ট নিয়েছিলাম সেই ক্রপ্টের এখানে এখানে কাজ আছে, তো এখানে আমরা বলতে পারি ক্রপ্ট ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি কি বিট ম্যাপ, এবং বিট ম্যাপের হচ্ছে আমরা ডট ক্রিয়েট করতে পারি কিট বিট ম্যাপ, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি বিট ম্যাপটাকে, তার সাথে আমরা আরো পাস করে দিতে পারি হচ্ছে বাউন্সটাকে, বাউন্সটা হচ্ছে কি হবে, বাউন্সটা হবে একবার, বাউন্সটা হবে একবার হচ্ছে আমাদের কি বাউন্স ডট লেফট, এবং তার সাথে আমরা কমা দিয়ে পাস করে দিতে পারি বাউন্স ডট হচ্ছে আমাদের কি রাইট, সরি, বাউন্স ডট হচ্ছে টপ, কমা দিয়ে তারপর আমরা পাস করতে পারি বাউন্ড ডট হচ্ছে কি তার হচ্ছে রাইট, এবং তারপরে সরাসরি তার বাউন্ডের উইথ এবং হাইটটাকে, তো এখানে কমা দিয়ে আবার পাস করে দিতে পারি বাউন্ড ডট তার হাইটটাকে, ওকে, হাইট মেথডটাকে কল করে দিলাম, এবং এটাকে এটা কি করলাম সেমি কোলন দ্বারা ক্লোজ করে দিলাম। এখন তারপরে আমরা কি করতে পারি, এখন আমরা পাস করতে পারি গেট ইমবিডিং, যেটা আসলে আমরা তৈরি করেছিলাম গেট ইমবিডিং, সরি দুঃখিত, এখানে আমরা বলতে পারি গেট ইমবিডিং, এবং তার ভিতরে আমরা পাস করতে পারি ক্রপটাকে, এবং তারপরে আমরা পাস করে দিতে পারি ইমেজ টাইপ। এই কাজটা হওয়ার পরে এখানে গেট ইমবেডিং মেবি এরর আসতেছে কোথায়, এখানে ইমেজের টাইপ, এবং এটাকে ক্লোজ করে দেই, এটাকে গেট এমবেডিং শেষ হবে এখানে। ওকে, এরর চলে যাবে যদি আমরা পরবর্তীতে অ্যাড অন প্লে অন অ্যাড হচ্ছে অন ফেইলার লেসনটাকে কল করি, তো এখানে অ্যাড অন ফেইলার লেসনার নিউ, এখানে অন লাগার সাথে সাথে অন এ ফেইলার লেসনার, তো এই ফেইলার লেসনারের ভিতরে আমরা কি কাজটা করব, এই ফেইলার লেসনারের ভেতরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা করতে পারি হচ্ছে কি, এখানে আমরা শুধুমাত্র একটা টোস্ট জেনারেট করে দিতে পারি, যদি ফেল হয় তাহলে একটা টোস্ট দিবে, তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা টোস্ট জেনারেট করতে পারি, সেই টোস্টটা হচ্ছে টোস্ট, টোস্টের ভেতরে আমরা বলতে পারি টোস্ট ডট মেক টেস্ট, এবং এর ভিতরে আমরা করতে পারি গেট অ্যাপ্লিকেশন কন্টেক্সট, তারপরে আমরা বলে দিতে পারি কমা দিয়ে ই ডট ই মেসেজ গেট মেসেজ, সরি, ই ডট হচ্ছে ই ডট নে, সরি, গেট মেসেজ ঠিকই ছিল, ই ডট গেট মেসেজ, এবং তার সাথে কমা দিয়ে আমরা পাস করে দিতে পারি কি আমাদের টোস্টটাকে, এবং সেটাকে লেন্থ লং বা ডট হচ্ছে লেন্থ লং বা লেন্থ শর্ট যাই বলেন না কেন, ডট লেন্থ লং বা লেন্থ শর্ট, এবং ডট শো মেথডটাকে এখানে আমরা কল করে দিলাম, কল করে দেওয়ার পরে আমরা কি করতে পারি এইখানে এটাকে সেমি কোলন দ্বারা ক্লোজ করে দেই, তো এখানে আমাদের একটা এরর আসতেছে গেট এমবেডিং, কারণ গেট এমবেডিং আমরা মেথড ক্লাসটা তৈরি করি নাই, তো এখানে আমাদের মেথডটাকে তৈরি করতে হবে, তো তার জন্য এই ব্র্যাকেটের নিচে আমরা একটা ক্লাস তৈরি করি, সেটা অবশ্যই হচ্ছে পাবলিক, ওকে, পাবলিক, এবং সেটা বয়েড টাইপ হতে হবে, বয়েড, এখানে আমরা বললাম গেট এমবিডিং, তো এখানে আমরা গেট এমবিডিং, যেহেতু গেট এমবিডিং, সরি, এখানে তো সাজেস্ট আসতেছে না, তো এটাকে কি করলাম এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই, ওকে, গেট এমবিডিং,
অবজেক্টস, এবং তার ভিতরে আমরা পাস করে দিতে পারি কি বিট ম্যাপটাকে, এবং বিট ম্যাপের অবজেক্ট হিসেবে আমরা লিখলাম বিট ম্যাপ, কমান্ড দিয়ে আমরা পাস করতে পারি। স্ট্রিং টাইপ ভেরিয়েবল লাগবে আমাদের স্ট্রিং, এবং এখানে আমরা বললাম ইমেজ টাইপ, ওকে ইমেজ টাইপ PUYP ইমেজ টাইপ, এবং এখানে আমরা সেকেন্ড কার্লি ব্রেসের এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে বলতে পারি কি টেনজার ফ্লো ইমেজের সাহায্যে নিতে পারি, তো এখানে আমরা বলতে পারি টেনজার ইমেজ, তো এখানে আমরা বলতে পারি টেনজার, সরি এখানে টেনজার ইমেজটার সাহায্যে নিতে পারি আমরা টেনজার ইমেজ, এবং এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা কি ইনপুট ইমেজ বাফার, ওকে ইনপুট ইমেজ বাফার, এবং এটাকে ক্লোজ করে দেই। তারপর আমরা কি করতে পারি, ফ্লট টাইপ অ্যারে নিব এখানে, ফ্লট এবং দুইটা অ্যারে নেই, এবং অ্যারের ভেতরে অ্যারের পরে আমরা যে কাজটা করতে পারি, অ্যারের অবজেক্ট হিসেবে আমরা নিলাম ইমবিডিং, ইমবিডিং ইমবিডিং ইজ ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি নিউ প্লট, এবং এই অ্যারের ভেতরে আমরা পাস করব 1 এবং 128, এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তারপরে কি করতে পারি, এখানে আমরা কাজ করতে পারি ইন্টিজার ইমেজ টেনজার ইনবক্স, সরি ইন্ডেক্স, এখানে এই ইন্ডেক্সটা আমরা এখানে তৈরি করলাম, এবং তারপরে আমরা এর প্যারামিটার দিলাম হচ্ছে 0। ওকে 0 দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইমেজের সাইজটাকে, ইমেজের হাইট উইডথটাকে আমরা হচ্ছে নিতে পারি একটা ইমেজের শেপের ভেতরে। তো তার জন্য আমরা এখানে বললাম ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল ডাটা নেব, তো ইন্টিজার, এবং এই ইন্টিজারের পরে ভেতরে আমরা বললাম ইমেজের শেপ বা সাইজটার জন্য, তার জন্য আমরা ইন্টিজার, তো আমাদেরকে অ্যারে শুরু আসবে, তো এখানে আমরা বললাম ইমেজ, ইমেজের হচ্ছে কি আমার ইমেজের হচ্ছে শেপ, ইমেজের শেপ ক্লাসটা এখানে তৈরি করি, ইমেজ শেপ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি টেনজার ফ্লো লাইট, কারণ এখানে আমরা টি ফ্লো লাইটটা কিন্তু ইউজ করেছিলাম, টেনজার ফ্লো লাইট ডট হচ্ছে আমরা এখানে বলতে পারি গেট ইনপুট টেনজার, এবং তারপরে আমরা যে কাজটা পাস করতে পারি তার ভেতরে আমরা পাস করতে পারি ইমেজ টেনজার ইন্ডেক্স, ওকে তার সাথে আমরা পাস করে দিতে পারি ডট দিয়ে আমরা পাস করে দিতে পারি আমাদের ডাটা টাইপটাকে, ওকে ডাটা টাইপ, এবং এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই। সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা ইনপুট ইমেজ বাফারটাকে বলতে পারি ইনপুট ইমেজ বাফার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি নিউ নিউ টেনজার ইমেজ, এবং সরি নিউ টেনজার ইমেজ, এবং এর ভিতরে আমরা পাস করতে পারি ইমেজ কি ইমেজের হচ্ছে আমরা ইমেজের নিউ এর ভিতরে আমরা ইমেজের ডাটাটাকে পাস করে দিতে পারি, তো এখানে আমরা বলতে পারি ইমেজ ডাটা, সরি আমাদেরকে সাজেস্ট করতেছে না, তো দেখি কেন সাজেস্ট করতেছে না, ইমেজ ডাটা টাইপ, ওকে ডাটা টাইপ, তো তার আগে এখানে সাজেস্ট করতেছে না, কারণ হচ্ছে ইমেল ডাটা টাইপে হচ্ছে ডা আমরা তো এখানে ডিক্লেয়ারি করে নি, তার কারণে হচ্ছে আমাদের এখানে সাজেস্ট করতেছে না, তো এখানে আমরা ডাটা টাইপ নিলাম, এবং তার এখানে নিলাম আমরা ইমেজ ডাটা টাইপ, তো এখানে ইমেজ ডাটা টাইপটা আমরা এখানে বলে দেই, ইমেজ ডাটা টাইপ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি টেনজার ফ্লো লাইট, এখানে টি ফ্লো লাইট ডট হচ্ছে আমাদের কি কে, এখানে গেট ইনপুট ইন টেনজার ফ্লো, এবং ইনপুট টেনসর, এবং তার ভিতরে আমরা পাস করলাম হচ্ছে আমাদের ইমেজ টেনসর ইন্ডেক্স, এবং তারপরে আমরা পাস করে দিতে পারি কি তারপরে আমরা পাস করে দিতে পারি হচ্ছে গেট ডাটা টাইপ, ওকে গেট ডাটা টাইপ, এবং এটাকে ক্লোজ করে দেই। দেন হচ্ছে আমরা কি কাজ করতে পারি, দেন আমরা যে কাজটা করতে পারি যে সেই কাজটা হচ্ছে তো এই লাইনটা হচ্ছে পরে দিতে হবে, তো এই লাইনটা আমরা একটু পরে নিয়ে নিই, তো তার আগে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে যে কাজটা করতে আমরা ভুলে গেছি, তো এখানে আমরা গেট ইনপুট ফাইলটা সাথে এই লাইনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এই লাইনটার জন্য আমি আবার এখানে এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, কারণ আমরা এখানে এখনো ডিক্লেয়ার করি নাই, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ,
ওকে ইন্টিজার, এবং এটা অবশ্যই অ্যারে ফরম্যাট, এবং এখানে আমি বলতে পারি ইমেজ শেপ, ওকে ইমেজ শেপ ক্লাস এসএস এবি শেপ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি কি এখানে আমরা বলতে পারি টেনজার লাইট ডট হচ্ছে আমাদের গেট ইনপুট টেনজার, এবং তার ভেতরে আমরা পাস করতে পারি আমাদের সরি তার ভেতরে পাস করতে পারি আমরা এখানে তার ভেতরে পাস করতে পারি আমাদের ইন গে ইমেজ টেনজার ইনডেক্স, এবং ডট আমরা কি করতে পারি শেপ মেথডটাকে কল করে দিতে পারি, এবং এটাকে সিম্পল দ্বারা ক্লোজ করে দিই। তারপরে এখানে আমরা ইমেজের এক্স সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি, ইমেজ এক্স সাইজ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আমরা কি বলতে পারি ইমেজ এখানে ইমেজের শেপ, ওকে তো এখানে ইমেজের শেপ কেন আসতেছে না, ওকে তো এখানে আমরা সাজেস্টেও তো আসতেছে না, এটাকে আমরা টাইপ করি ওকে ইমেজ শেপ, এবং শেপের ভেতরে প্যারামিটার হিসেবে সরি এখানে অ্যারের ভেতরে আমরা এটাকে 1 দিয়ে দিলাম, ওকে একই কাজ যেহেতু আমাদের পরবর্তীতে করতে হবে তো এখানে এটাকে কপি করে নিয়ে জাস্ট এই লাইনের নিচে পেস্ট করে দেবো, এবং এক্স এর পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব শুধু ওয়াই, আর এবং ইমেজ শেপের 1 এর পরিবর্তে এখানে ব্যবহার করব, তো আপনারা আমার মতো এখানে দিয়ে নেবেন, দেওয়ার পর এখানে এটাকে ক্লোজ করে দেই, দেন এটাকে তারপরে আমরা যে কাজটা করতে পারি এখন আমরা যে কাজটা করতে পারি এখন আমাদেরকে এই যে লাইনটা তৈরি করতে হবে, তো এই লাইনটা আমাদের তৈরি করা আছে, তো তারপরে আমরা যে কাজটা করতে পারি তারপরে আমরা এইখানে এখানে আমরা ইনপুট ইমেজ বাফারটাকে তৈরি করে নিতে পারি, তো এখানে আমরা বললাম ইনপুট ইমেজ বাফার, ইনপুট ইমেজ বাফার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি নিউ টেনজার সরি নিউ টেনজার ইমেজ, এবং তার ভেতরে আমরা পাস করে দিই এখন ইমেজ ডাটা টাইপটাকে, ওকে দেখেন ইমেজ ডাটা টাইপটা এখন ইজিলি চলে আসতেছে, তারপরে আমরা বলতে পারি ইনপুট ইমেজ বাফার ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারি আমরা কল করতে পারি লোড ইমেজ, এবং এর ভেতরে আমরা পাস করতে পারি প্যারামিটার হিসেবে বিট ম্যাপ ডট কমা দিয়ে আমরা পাস করতে পারি ইনপুট ইমেজ বাফার, এবং এখানে ইমেজ বাফারটাকে পাস করে দিলাম এবং এটাকে ক্লোজ করে দিই, দেন হচ্ছে আমরা কি করলাম টেনজার ফ্লো লাইটের সাথে এখন টি ফ্লো লাইট ডট আমরা কি করতে পারি রান রান মেথডটাকে কল করি রান, এবং তার ভেতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি ইনপুট ইমেজ বাফার ডট আমরা পাস করতে পারি গেট বাফার ডট হচ্ছে আমরা পাস করতে পারি এমবেডিং, তো এখানে আমরা পাস করতে পারি এই যে এমবেডিংটাকে এই এমবেডিংটাকে এখানে কপি করে নিয়ে আমরা এখানে পাস্ট করে দিই, ওকে দেন হচ্ছে আমরা একটা কন্ডিশন চালাতে পারি, সেই কন্ডিশনটা কি সেই কন্ডিশনটা হচ্ছে আমরা এখানে ইফ কন্ডিশন চালাতে পারি, ইফ যদি আমাদের ইমেজ ইনপুট টাইপটা যদি অরিজিনাল ইমেজের সাথে মিলে, যে এখানে আমরা বলতে পারি ইমেজ টাইপটা আমার ইমেজ টাইপ ইমেজ টাইপ ওকে ইমেজ টাইপ যেহেতু সাজেস্ট আসতেছে না ইমেজ টাইপ ডট আমাদের কি হবে ডট ইকুয়ালস, এবং এর ভেতরে আমরা পাস করলাম অরিজিনাল, যদি অরিজিনালের সাথে মিলে দেন হচ্ছে একটা কাজ হবে, সেই কাজটা কি অরিজিনালের সাথে যদি মিলে তাহলে কি হবে ও আর আই যে ইমবেডিংটা আছে সে সাথে ও আর ইমবেডিং এর মধ্যে এই আমার ইমবেডিংটাকে সেট হয়ে যাবে, তো এখানে আমি বলতে পারি ইমবেডিং এটাকে এখানে ক্লোজ করে দেই, তো দুঃখিত এখানে আমাদের একটা এরর, যেখানে এখানে আসলে হচ্ছে একটা কমা দিয়ে ভাগ করতে হবে, তো এখানে আমাদের এই কারণে এরর আসতেছিল, এই কন্ডিশনে হওয়ার পরে যদি এই কন্ডিশন ট্রু হয় না হয় তাহলে কি হবে, তো তার জন্য আমাদের ইলস ইফ কন্ডিশনে যেতে হবে ইলস ইফ, এবং এই ইলস ইফ এর ভেতরে কি হবে ইলস ইফ এর ভেতরে হবে হচ্ছে যে ইলস ইফ এর ভেতরে চেক করবে যে ইনপুটের যে ইমেজ টাইপটা আছে সেই ইমেজ টাইপটা যদি এখানে আমার ইমেজ টাইপ যদি আমার কি হয় ইকুয়ালস হয় টেস্টের, তো এখানে আমার চেক করবে সে কি চেক করবে যে ইনপুট যদি টেস্টের ইকুয়াল হয় দেন একটা কাজ হবে, সেই কাজটা কি সেই কাজটা হবে টেস্ট ইমবেডিং ইজ ইকুয়াল টু হচ্ছে ইমবেডিং ইমবেডিং, এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, তো এখন আমাদের যে জায়গায় আমাদের কোডের কাজ শেষ, আমাদের যেখানে যেখানে এরর আছে সেই এররটা আমাদেরকে চেক করতে হবে, তো এখানে আমাদের কোথায় কোথায় এরর আছে সেই ফার্স্ট এররটা আমরা একটু চেক করে নেই, তো সর্বপ্রথম আমাদের একটা এরর আসতেছে সেই এররটা কি সেই এররটা হচ্ছে আমাদের কোথায় আমাদের অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথডের মধ্যে, তো অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথডে আমরা চলে আসি, অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথডের ভিতরে আমাদেরকে পরবর্তী কন্ডিশনের ভিতরে বলতেছে ইফ রিকোয়েস্ট কোড ইজ ইকুয়াল ইকুয়াল যদি 13 হয়, ইফ রিকোয়েস্ট কোড ইজ ইকুয়াল ইকুয়াল যদি 13 হয় তাহলে কি হবে, তো এখানে আমরা চেক করতে পারি
if equal equal যদি 13 হয় তারপরে বলতেছে get set image bitmap তো এখানে set image bitmap এবং তার ভিতরে আমরা পাস করছি test image এখানে কি করতেছে ঠিকই আমাদের কেয়ার সাজেস্ট করে cannot resolve the method set image bitmap into bitmap bitmap এর মতই আমাদের এই image bitmapটাকে সাজেস্ট করতে পারতেছে না তো কেন সাজেস্ট করতে পারতেছে না সেটা আমাকে একটু চেক করতে হবে cannot resolve request image URI get data এবং এখানে type bitmap তো এখানে এক কাজ করি এটাকে আমরা রিমুভ করে দেই আমরা নতুন করে লিখি না কেন if এবং এখানে আমরা যদি request করি equal equal যদি হয় আমাদের কত 13 এম পার্সেন্ট ওকে সরি এখানে আমরা চেক করতে পারি এম পার্সেন্ট এন্ড রেজাল্ট ওকে যদি হয় এবং রেজাল্ট কোড রেজাল্ট কোড ইজ ইকুয়াল টু যদি রেজাল্ট ওকে হয় আর ই এস ইউ এল টি রেজাল্ট ওকে হয় এম পার্সেন্ট আর যদি কি হয় আমাদের যদি ডাটা নাল না হয় ডাটা নট নাল ইজ ইকুয়াল নট না নট ইজ ইকুয়াল টু যদি নাল না হয় তাহলে একটা কন্ডিশন হবে সেই কন্ডিশনটা কি সেই কন্ডিশনটা আমরা এখানে চেক করতে পারি তো এখানে মেবি ডাটা নাল না হওয়ার পিছনেই আমাদেরকে একটা এরর দেখাইতেছে ইফ রিকোয়েস্ট কোড ইজ ইকুয়াল টু 13 এন্ড রিকোয়েস্ট এন্ড হচ্ছে কি এটা সরি এখানে আমাদের কি একটা হচ্ছে রিকোয়েস্ট কোড আর একটা হচ্ছে রেজাল্ট কোড সরি এখানে আমাদেরকে রেজাল্ট কোড চেক করতে হবে রেজাল্ট কোড এন্ড রেজাল্ট কোড ইজ ইকুয়াল ইকুয়াল যদি হয় রেজাল্ট ওকে এন্ড এখানে যদি ডাটা কি হয় যদি নট নাল না হয় তাহলে এখানে যদি নট নাল না হয় তাহলে একটা কাজ হবে তো আমি আবার কেন হচ্ছে রিকোয়েস্ট কোড ইজ ইকুয়াল ইকুয়াল 13 ওকে এম পার্সেন্ট রেজাল্ট ওকে এন্ড ইজ ইকুয়াল টু রেজাল্ট রেজাল্ট ওকে এখানে কি বলতো অপারেটর এম পার্সেন্ট ক্যান নট অ্যাপ্লাইড ইন বুলিয়ান অ্যান্ড ওয়েট কন্টেন্ট ইন্টেন্ট ওকে তো এখানে যেহেতু চলতেছিল তাহলে এখানে কেন চলবে না রেজাল্ট কোড রিকোয়েস্ট কোড ডাটা নাল ইন্টারনেবল ইন্টেন্ট ডাটা তো এইখানেই না আমরা এই কাজটা কাজ করি এই লাইনটাকে একটু কল করি কপি করি কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করলাম এই লাইনটা ওকে তো আমাদের এখন কিন্তু গন এরর গন এখানে আমরা বলতে পারি এখানে শুধু 13টাকে দিয়ে দিই ওকে আর কিছু করতে হবে না দেন আমরা কি করতে পারি আমরা বলতে পারি এখন আমাদেরকে বলতে হবে ইমেজ ইউআরআইটা যে ইমেজ ইউআরআইটা কোথা থেকে আসবে ইমেজ ইউআর ইকুয়াল টু ডাটা ডট হচ্ছে আমাদেরকে এখানে গেট ডাটাটাকে কল করে দেই এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই তারপর আমরা কি করতে পারি আমরা সেট করে দিতে পারি টেস্ট বিপ এর মধ্যে তো তার জন্য আমরা এখানে একটা টাই ক্লাস ব্লক নেই কারণ যদি আমাদের এক্সেপশন বা এরর আসে সেই এররটাকে থ্রো করার জন্য তো এখানে আমরা টেস্ট বিপ ম্যাপ এখানে বলতে পারি টেস্ট বিপ ম্যাপ ইজ ইকুয়াল ইকুয়াল টেস্ট বিট ম্যাপ তার সাথে আমাদের কি হবে সেট এখানে আমাদের হবে সেট ইমেজ বিট ম্যাপ ওকে তো এইখানে দিস ইজ দ্য প্রবলেম এইখানে আমাদেরকে ইমেজ বিট ম্যাপ সাহায্য করতেছে না তো যেহেতু সাজেস্ট করতেছে না তো এখানে আমরা সাজেস্ট হেল্প নিতে পারি কি কার সাহায্য নিতে পারি আমরা এখানে সাহায্য নিতে পারি মিডিয়া স্টোর তো এখানে আমরা বলতে পারি মিডিয়া স্টোর যেহেতু এই লাইনটাই আমাদের লিখতে হবে তো এই লাইনটাই আমরা এখানে এই পর্যন্ত কপি করে এখানে টেস্ট পিপ ম্যাপ ইজ ইকুয়াল টু হতে হবে এখানে ইকুয়াল টু হবে আমার মিডিয়া স্টোর ডট ইমেজ গেট পিট ম্যাপ ওকে গেট পিট ম্যাপ দিস ইজ দ্য প্রবলেম হায়ার ইজ গেট পিট ম্যাপ এন্ড এখানে আমরা কন্ট্রোল রিসলভার এখানে গেট পিট ম্যাপ মিডিয়া স্টোর এররটা গন হবে ইনশাল্লাহ তো এখানে আমরা বলতে পারি টেস্ট ইমেজ তার সাথে আমরা বলতে পারি সেট ডট সেট ইমেজ বিট ম্যাপ এবং এর ভিতরে আমরা পাস করতে পারি টেস্ট বিট ম্যাপটাকে ওকে টেস্ট বিট ম্যাপটাকে পাস করে দিলাম এন্ড এখানে আমরা বলতে পারি কি আমাদের বলতে পারি সরি দুঃখিত এখানে আমরা বলতে পারি ফেজ ডিটেক্টর যেটা হচ্ছে বিট ম্যাপ ইমেজ টি ওকে ফেজ ডিটেক্টর এবং এর ভিতরে আমরা পাস করতে পারি কি আমরা পাস করতে পারি টেস্ট বিট ম্যাপ এবং এখানে কমা দিয়ে পাস করে দিতে পারি শুধুমাত্র টেস্টটাকে ওকে এখানে আমাদের বলতে পারি টেস্ট ওকে টেস্টটাকে পাস করে দিলাম এবং এখানে কমা দিয়ে দিলাম তারপর আমাদেরকে এখানে কাজ শেষ তো আমাদেরকে এখানে ক্যাচ ব্লকটা তৈরি করতে হবে ক্যাচ এবং তার ভিতরে আমরা বললাম আইও এক্সেপশন এবং এর অবজেক্ট নিলাম ই
এবং পরে বললাম যে ই ডট হচ্ছে পিন স্ট্যাক পেজ, ওকে, এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। তো আই হোপ আমাদের এরর ইজ নাও গন। হোয়ার ইজ দ্য এরর? ওকে, সো দিস ইজ আওয়ার এরর নাও। নাও আমাদেরকে এটাকে চেক করতে হবে, প্রাইভেট টেনজার ইমেজ এই ফোল্ডার মধ্যে, এই প্রাইভেট টেনজার ইমেজ এই ক্লাসের মধ্যে আমাদের একটা এরর আছে, সেই ইমেজটা এররটা আমরা একটু তৈরি ডিক্লেয়ার চেক করে নেই, সেটা কোথায়। লাইন নাম্বার হচ্ছে ইমেজ প্রসেসর ডট বিল্ডার, ওকে, ইমেজ প্রসেসর ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম নিউ ইমেজ প্রসেসর ডট বিল্ডার, তো এখানে ইমেজ প্রসেসরটাকেই প্রবলেম করতেছে। ওকে, তো এখানে আমরা বলতে পারি সরি দেয়ার ইজ অ্যান এরর হোয়ার যে এসেসটা আমরা এখানে ব্রেকেট দিয়ে রাখছি, এই ব্রেকেটটা দেওয়া যাবে না, তো ব্রেকেট না দেওয়ার পরে আমাদের এরর চলে আসছে। আর এবং এখানে দেখাচ্ছে কি প্রবলেম আসতেছে একটা বিল্ড, তো এখানে আমরা বিলটাকে কল করে দিই বিল্ড এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই। তো আমাদের এখন এরর কোন আমাদের কোডের মধ্যে কোথাও এরর নাই, তো তো এখন আমরা কোডটা রান করি। আমরা রান করার পরে দেখলাম যে আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করতেছিল। সো আশা করি ভিডিওটা আপনার বোঝা গেছেন, যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই কোড অ্যাপের কোডটা দিয়ে দেবো, যে আপনারা যেন পরবর্তীতে এই কোডটাকে ব্যবহার করে মডিফাই করে আরো ভালোভাবে অ্যাপটা তৈরি করতে পারেন। কিভাবে টেনজারফ্লো লাইট কাজ করে, কিভাবে এমএল কিট ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাইছি। তো আশা করি আপনারা যে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনার একটা সাপোর্ট আপনার সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি মডিফাই করে ভিডিও আপলোড করতে। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।